প্রভাত যামিনী উদিত দিনমণি, উষারাণী হাসি মুখে চায় রে। প্রভাত যামিনী উদিত দিনমণি, উষারাণী হাসি মুখে চায় রে। জাগিবি হগ সব তুলি নানা কলরব, রাধা 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 স্বামী গাও রে। জাগিবি হগ সব তুলি নানা কলরব, রাধা 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 স্বামী গাও রে। প্রভাত যামিনী উদিত দিনমণি, উষারাণী হাসি মুখে চায় রে। নবীন বৃন্দাবনে তুলসী কাননে, ভ্রমরি রাধা স্বামী গাও রে। নবীন বৃন্দাবনে তুলসী কাননে, ভ্রমরি রাধা স্বামী গায় রে। সেই যে মধুর গান বাঁশিতে তুলিয়ে তান, রাধা 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 স্বামী গাও রে। সেই সে মধুর গান বাঁশিতে তুলিয়ে তান, সেই সে মধুর গান বাঁশিতে তুলিয়ে তান, আপনি যে রাধা স্বামী গাও রে। যে নামে নন্দের কানু সেধেছিল মোহন বেনু, সেই রাধা রাধা নাম গাও রে। যে নামে নন্দের কানু সেধেছিল মোহন বেনু, যে নামে নন্দের কানু সেধেছিল মোহন বেনু, সেই রাধা রাধা নাম গাও রে। আজি মধু জাগরণ শুনো সবে নরগণ, জয় জয় রাধা স্বামী গাও রে। মথিয়া সকল তন্ত্র রাধা স্বামী মহামন্ত্র, আদি গুরু জগতে বিলায় রে। মথিয়া সকল তন্ত্র রাধা স্বামী মহামন্ত্র, আদি গুরু জগতে বিলায় রে। রাধা স্বামী গুণ গানে আনন্দ বাড়িবে প্রাণে, চরমে পরম গতি হয় রে। রাধা স্বামী গুণ গানে আনন্দ বাড়িবে প্রাণে, রাধা স্বামী গুণ গানে আনন্দ বাড়িবে প্রাণ, চরমে পরম গতি হয় রে। রোগ শোক ব্যাধি জরা দূরে পালাবে তারা, আনন্দে রাধা স্বামী গাও রে। রোগ শোক ব্যাধি যারা দূরে পালাবে তারা, আনন্দে রাধা স্বামী গাও রে। জয় রাধা স্বামী, জয় রাধা স্বামী, জয় জয় রাধা স্বামী গাও রে। রোগ শোক ব্যাধি যারা দূরে পালাবে তারা, আনন্দে রাধা স্বামী গাও রে। রোগ শোক ব্যাধি যারা দূরে পালাবে তারা, রোগ শোক ব্যাধি যারা দূরে পালাবে তারা, আনন্দে রাধা স্বামী গাও রে। প্রভাত যামিনী উদিত দিনমণি, উষারাণী হাসি মুখে চায় রে। জাগিবি হগ সব তুলি নানা কলরব, রাধা 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 স্বামী গাও রে। নবীন বৃন্দাবনে
তুলসী কাননে ভ্রমরে রাধা স্বামী গাওরে, জাগিবি হগো সব তুলি নানা কলরব, রাধা 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 স্বামী গাওরে, জাগিবি হগো সব তুলি নানা কলরব, জাগিবি হগো সব তুলি নানা কলরব, রাধা 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 স্বামী গায় রে, জয় রাধা স্বামী জয় রাধা স্বামী, জয় জয় রাধা স্বামী গাও রে, জয় রাধা স্বামী জয় রাধা স্বামী, জয় জয় রাধা স্বামী গাও রে, হে জয় রাধা স্বামী জয় রাধা স্বামী, জয় জয় রাধা স্বামী গাও রে, জয় রাধা স্বামী জয় রাধা স্বামী, জয় জয় রাধা স্বামী গাও রে, জয় রাধা স্বামী জয় রাধা স্বামী, জয় জয় রাধা স্বামী গাও রে, জয় রাধা স্বামী জয় রাধা স্বামী, জয় রাধা স্বামী জয় রাধা স্বামী, জয় জয় রাধা স্বামী গাও রে, জয় রাধা স্বামী জয় রাধা স্বামী, জয় জয় রাধা স্বামী গাও রে, জয় রাধা স্বামী জয় রাধা স্বামী, জয় জয় রাধা স্বামী গাও রে, প্রভাত যামিনী উদিত দিনমণি, উষারাণী হাসি মুখে চায় রে, সেই সে মধুর গান বাঁশিতে তুলিয়ে তান, আপনি যে রাধা স্বামী গাও রে, সেই সে মধুর গান বাঁশিতে তুলিয়ে তান, আপনি রাধা স্বামী গায় রে, সেই সে মধুর গান বাঁশিতে তুলিয়ে তান, সেই সে মধুর গান বাঁশিতে তুলিয়ে তান, আপনি যে রাধা স্বামী গাও রে, যে নামে নন্দের কানু ছেড়েছিল মোহন বেনু, সেই রাধা রাধা নাম গাও রে, যে নামে নন্দের কানু ছেড়েছিল মোহন বেনু, সেই রাধা রাধা নাম গাও রে, যে নামে নন্দের কানু ছেড়েছিল মোহন বেনু, যে নামে নন্দের কানু ছেড়েছিল মোহন বেনু, সেই রাধা রাধা নাম গাও রে, আজি মধু জাগরণ শুনো সবে নরগণ, জয় জয় রাধা স্বামী গাও রে, আজি মধু জাগরণ শুনো সবে নরগণ, জয় জয় রাধা স্বামী গাও রে, আজি মধু জাগরণ শুনো সবে নরগণ, আজি মধু জাগরণ শুনো সবে নরগণ, জয় জয় রাধা স্বামী গাও রে, জয় রাধা স্বামী জয় রাধা স্বামী, জয় জয় রাধা স্বামী গাও রে, জয় রাধা স্বামী জয় রাধা স্বামী, জয় জয় রাধা স্বামী গাও রে, জয় রাধা স্বামী জয় রাধা স্বামী, জয় জয় রাধা স্বামী গাও রে, জয় রাধা স্বামী জয় রাধা স্বামী, জয় রাধা স্বামী জয় রাধা স্বামী, জয় জয় রাধা স্বামী গাও রে, হে জয় রাধা স্বামী জয় রাধা স্বামী, জয় জয় রাধা স্বামী গাও রে, জয় রাধা স্বামী জয় রাধা স্বামী, জয় জয় রাধা স্বামী গাও রে, জয় রাধা স্বামী জয় রাধা স্বামী, জয় রাধা স্বামী জয় রাধা স্বামী, জয় জয় রাধা স্বামী গাও রে, প্রভাত যামিনী উদিত দিনমণি,
উষারানি হাসি মুখে চায় রে, মথিয়া সকল তন্ত্র রাধা স্বামী মহামন্ত্র আদি গুরু জগতে বিলায় রে, মথিয়া সকল তন্ত্র রাধা স্বামী মহামন্ত্র আদি গুরু জগতে বিলায় রে, রাধা স্বামী গুণ গানে আনন্দ বাড়িবে প্রাণে চরমে পরম গতি হয় রে, রাধা স্বামী গুণ গানে আনন্দ বাড়িবে প্রাণে চরমে পরম গতি হয় রে, রোগ শোক ব্যাধি জরা দূরে পালাবে তারা আনন্দে রাধা স্বামী গাও রে, রোগ শোক ব্যাধি যারা দূরে পালাবে তারা আনন্দে রাধা স্বামী গাও রে, রোগ শোক ব্যাধি যারা দূরে পালাবে তারা, রোগ শোক ব্যাধি যারা দূরে পালাবে তারা আনন্দে রাধা স্বামী গাও রে, রোগ শোক ব্যাধি যারা দূরে পালাবে তারা আনন্দে রাধা স্বামী গাও রে, জয় রাধা স্বামী জয় রাধা স্বামী জয় জয় রাধা স্বামী গাও রে, জয় রাধা স্বামী জয় রাধা স্বামী জয় জয় রাধা স্বামী গাও রে, জয় রাধা স্বামী জয় রাধা স্বামী জয় জয় রাধা স্বামী গাও রে, জয় রাধা স্বামী জয় রাধা স্বামী জয় রাধা স্বামী জয় রাধা স্বামী জয় জয় রাধা স্বামী গাও রে, জয় রাধা স্বামী জয় রাধা স্বামী জয় জয় রাধা স্বামী গাও রে, প্রভাত যামিনী উদিত দিনমণি উষারানী হাসি মুখে চায় রে, প্রভাত যামিনী উদিত দিনমণি উষারানী হাসি মুখে চায় রে, উষারানী হাসি মুখে চায় রে, উষারানী হাসি মুখে চায় রে, জয় গুরু। জয় গুরু ভাই, খুব অতিব সুন্দর ভাবে আমরা উষা কীর্তন শুনলাম। পরম পিতার কাছে প্রার্থনা করি সবাই ভালো থাকো। জয় গুরু। আজ 15 অক্টোবর 2021 শুক্রবার মহাদশমী, এক আনন্দের উৎসব সমগ্র বিশ্ববাসীতে এই দুর্গাপূজাকে নিয়ে। তার ভেতরে আমরা শ্রী শ্রী ঠাকুরকে এই প্রাতকালীন প্রতিদিন নিয়মিত সৎসঙ্গে আমরা যোগদান করে থাকি, তার গুণগান গিয়ে থাকি। আজকে বিশেষ করে এই দুর্গাপুর ধৃতি সর্জনা ইউটিউব চ্যানেল মাধ্যমে এই ওয়েব অনলাইন সৎসঙ্গ আয়োজন করা হয়েছে। আগামী ভবিষ্যতে যারা কর্মী ইউথ যারা, তাদেরকে নিয়ে এই সৎসঙ্গের বিশেষ করে আজকে প্রাধান্য দেওয়া হয়েছে। এখন আজকে বিনতি প্রার্থনা ঠিক সকাল 5:40 শুরু করবে শ্রীমান সুপ্রিয় দে ভাই পূর্ব বর্ধমান থেকে। সুপ্রিয় ভাই, রেডি আছো? হ্যাঁ, জয় গুরু। জয় গুরু। আর শঙ্খধ্বনি দিয়ে প্রারম্ভিক আমাদের শুভ এই ব্রাহ্ম মুহূর্তের বিনতি প্রার্থনার আগে শঙ্খধ্বনি দেবে স্নেহের রোশনি মাহাতুমা DPL দুর্গাপুর থেকে। রোশনিমা, জগন্মা লাইনে আছো? আচ্ছা, লাইনে আমি দেখতে পাচ্ছি না। রোশনিমাকে কো হোস্ট করা হয়েছে কি জয়েন করেনি কি অন্য নামে আছে বোঝা যাচ্ছে না। রোশনিমা যদি প্রেজেন্ট না থাকে, সুপ্রিয় ভাই শঙ্খ আছে তার? আচ্ছা আছে তো। জয় গুরু। প্রার্থনার সময় হয়েছে, শঙ্খ বাজাও মা।
जुगावे शोय कर कल कलेश सब नाश सुख पावे सब दुख हरे ऐसा नाम अपार कोई भेद न जाने जो जाने सपार बहुड़ न जग में जन्मय राधा स्वामी गाय भरो जन्म सफल कर ले यही नाम निज नाम है मन अपने धर ले बैठक शामी अद्भुत राधा निरख निहार और न कोई लुक सके शोभा अगमय पार गुप्त रूप जह धरिया राधा श्यामी नाम बिन में हर नहीं पावे जह कोई विश्राम करो बंदगी राख शमी आगे जिन पर दाप जिया बहु जागे बारंबार करो परनाम सदगुरु पदम धाम सतनाम आदि अनादि जुगादि अनाम संत स्वरूप स्वर निज धाम आवे भव जल ना लगाए हमसे जीवन लिया चराए शब्द दिलाया सुरत बताई करम भरम से लिया बचाई कोटि कोटि कर वंदना अरब खरब दंडत राधा स्वामी मिल गए खुदा भक्ति का शोक भक्ति सुनाई सब से नारी वेद का देव न ताहे विचारी शत पुरुष चाखे पदवाशा शंतन का वह सदा विलाशा शो घर दर्शाया गुरु पूरे बीन बजे जहु अजर जगूरे आगे अलख पुरुषो दरबारा देखा जाए सुरत से सारा इस पर अगमल कई किनारा संत शरत कई करत विहारा तहसे दर्शे अटले अटारी अद्भुत राधस्वि महल सवारी सूरत हुई अति खोरी मगनारी पुरुष नामी जय समानी करो बंदगी राधस्वि आगे जिन पर दाप जिय बहु जागे बारंबार करो परनाम सदगुरु पदम धाम सतनाम करो बंदगी राधस्वामी आगे बार बार कर जोर कर सविनय करो पुकार साधु संग महि देवरितो परम गुरु दाता कृपा सिंधु समरथ पुरुषा आदि अनादि अपार राधा स्वामी परम पितु मैं तुम सदा आधार बार बार बल जाओ तन मन और चरण पर क्या मुखले मैं गाओ विहर करे यस कृपा करो धन धन गुरुदेव दया सिंधु पुनर धनी नित करो तुम से अचल भक्ति मही देव प्रभु दीन अधीन अनाथ हाथ गा हाथ मान करो अविराखो नित साथ दीन दयाल कृपा निधि काम क्रोध मद लोभ सब विधि अवगुण हार मैं प्रभु राखो मेरी लाज तुम दारे अब मैं पड़ा राधा स्वामी गुरु समर्थ तुम बिन और न दूसरा अब करो दया परत कशो तुम दारे अति विलंब क्यों दया करो मेरे साईया देओ प्रेम की दात दुख सुख कुछ वैपे नहीं छूटे सब उत्पात दया करो मेरे साईया देओ प्रेम की दात दुख सुख कुछ वैपे नहीं छूटे सब उत्पात बार बार कर जोर कर
सविनय करो पुकार साधु संग महि देवर को परम गुरु दादाय साधु संग महि देवर को परम पिता दादाय गुरु ब्रह्मा गुरुर्विष्णु गुरुर्देव महेश्वर गुरुरेव परम ब्रह्म तस्मै श्री गुरवे नमः आखनमिणवाकारं वक्तुं जयन सरासरं तत्पादं दर्शितं जयन तस्मै श्री गुरवे नमः अज्ञान किमिरान्धस्य ज्ञानञ्जन शलाकया चक्षुर्मिलितं जयन तस्मै श्री गुरवे नमः स्थावरं जङ्गमं वक्तुं जयन कृत्रं सरासरं तत्पादं दर्शितं जयन तस्मै श्री गुरवे नमः चिद्रूपेण पुरिव्याप्तं तैलक्तं सत्सराचरं तत्पादं दर्शितं जयन तस्मै श्री गुरवे नमः नागराधिकं तत्त्वं नागराधिकं तप तत्त्वगैनाथ प्रणस्ते तस्मै श्री गुरवे नमः मनाथ श्री जगन्नाथ मद्गुरु श्री जगद्गुरु मदात्मा सर्वभूतात्मा तस्मै श्री गुरवे नमः गुरुराधिनादिश्च गुरुपारं दैवतं गुरुपारं प्रणस्ते तस्मै श्री गुरवे नमः ब्रह्मानन्दं परमसुखदं केवलं गणमूर्तिं दन्दातीतं गगनसदृशं तत्त्वं साधिलक्ष्यम् एकनित्यं विमलामचलं सर्वाभिसाक्षीभूतं भवातीतं त्रिगुणरहितं सद्गुरुं तं नमामि सद्गुरुं तं नमामि सद्गुरुं तं नमामि जय राधे राधे कृष्ण कृष्ण गोविंद गोविंद बोलो रे जय राधे राधे कृष्ण कृष्ण गोविंद गोविंद बोलो रे राधे गोविंद 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 बोले सदा डाको रे जय राधे राधे कृष्ण कृष्ण गोविंद गोविंद बोलो रे चारो रे मन कपट चातुरे बदने बोलो हरि 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 नाम परम ब्रह्म जीवेर मूल धर्म अधर्म कर्म चारो रे जय राधे राधे कृष्ण कृष्ण गोविंद गोविंद बोलो रे चारो रे मन भवेर आशा अजपय नामे करो रे निशराधे गोविंद नाम दी बदने लये नयन नीर सदा भाषो रे जय राधे राधे कृष्ण कृष्ण गोविंद गोविंद बोलो रे राधे गोविंद 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 बोले सदा डाको रे जय राधे राधे कृष्ण कृष्ण गोविंद गोविंद बोलो रे चारो रे मन कपट चातुरे बदने बोलो हरि 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 बोल 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 हरि ओ हरि बोल हरि बोल हरि बोल हरि बोल हरि बोल हरि नाम परम ब्रह्म जीवेर मूल धर्म अधर्म कुकर्म चारु रे जय राधे राधे कृष्ण कृष्ण गोविंद गोविंद बोलो रे चारो रे मन भवेर आशा अजपय नामे करो रे राधा बोल 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 राधा राधा बोल राधा बोल राधा बोल राधा बोल राधा बोल राधे गोविंद नाम दी बदने लये गोविंद नाम दी बदने लये नयन नीर सदा
भाषुरे जय राधे राधे कृष्ण कृष्ण गोविंद गोविंद बालुरे राधे गोविंद 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 सदा ढाकुरे जय राधे राधे कृष्ण कृष्ण गोविंद गोविंद बालुरे जय राधे राधे कृष्ण कृष्ण गोविंद गोविंद बालुरे जय राधे राधे कृष्ण कृष्ण गोविंद गोविंद बालुरे जय गुरु भाई। आज दुर्गापुर सत्संग विहार तथा दक्षिण दुर्गापुर सत्संग मंदिर आनुकूल्य आज के प्रातकालीन सत्संगे आमरा उपस्थित होइछि बहु दूर दूरांत थेके। सर्वप्रथम आज के इतिपूर्वे उषा कीर्तन तुले धरलें श्री अयन चक्रवर्ती भाई पूर्व बर्धमान थेके। शंखध्वनि दिए सत्संगेर प्रारम्भ शुरू करलें स्नेहेर रोशनी महात्मा डीपीएल दुर्गापुर थेके। बिनती प्रार्थना तुले धरलें श्री सुप्रिय दे भाई पूर्व बर्धमान थेके। प्रति प्रत्येकेर काछे निजेर व्यक्तिगत जीवने ये जे साधन भजन दिए एत प्रातकालीन सबाई आमरा उपस्थित होयेछि परम पितार काछे प्रत्येकेरी मंगल प्रार्थना करी। सबाई अपनारा भालो थाकबें। आज श्री ठाकुरेर सत्संग तथा श्री ठाकुर भोग निवेदन होयेछे। सर्वप्रथम सत्संग बिहार दुर्गापुर थेके आमी तादेर नाम और उद्देश्य श्री ठाकुरेर श्रीचरणे निवेदन करछि। सर्वप्रथम श्री ठाकुर भोग निवेदन करेछेन श्री भवानी मिद्यादा भिरिंगी वार्ड नंबर 19 থেকে। উদ্দেশ্য ওনার সুপুত্র শ্রীমান তন্ময় বিদ্যাভাইর 27তম জন্মদিবস। আজ তার এই জন্মদিনকে উপলক্ষ করে পরমপিতার কাছে তার পিতা শ্রী শ্রী ঠাকুরের ভোগ নিবেদন করেছেন। তার উজ্জ্বল ভবিষ্যৎ, সুদীর্ঘ জীবন, ইষ্টময় জীবন, পারিপার্শ্বিক সমস্ত কিছু সুন্দরময় হয়ে উঠুক এটাই প্রার্থনা করেছেন। আমরাও পরমপিতার কাছে প্রার্থনা রাখলাম। সৎসং বিহার দুর্গাপুরে চারটি পরিবার সৎসং নিবেদন করেছেন। সর্বপ্রথম আমাদের খুবই একনিষ্ঠ কর্মী ডক্টর আনন্দ গোপাল দাসদা ভিরিঙ্গি ওয়ার্ড নম্বর 19 থেকে। ওনার পারিপার্শ্বিকের জন্য এক নিষ্কাম প্রার্থনা করেছেন পাশের বাড়ির ছোট বহু শ্রীমতী মৌসুমী মাঝিমায়। আজ সন্তান প্রসবের হওয়ার দিন আছে, আজকে যাতে তার মা আর এই সন্তান উভয় যে আসছে তাদের সুস্থতা কামনাকে নিয়ে ডক্টর আনন্দ গোপালদা এই সৎসঙ্গ নিবেদন করেছেন। পরমপিতার কাছে প্রার্থনা করি তারা শারীরিক সমস্ত কিছু সুস্থভাবে সমাধান হয়ে যায়। দ্বিতীয় সৎসঙ্গ নিবেদন করেছেন শ্রীমতী মনিকা পালমা পলাশডিহা ওয়ার্ড নম্বর 32 থেকে। তিনি অসুস্থ ছিলেন, এখন পরমপিতার দয়াতে সুস্থ আছেন। তিনি তার নিজের জীবন তথা তার পারিবারিক মঙ্গল কামনার জন্য সৎসঙ্গ নিবেদন করেছেন। পরমপিতার কাছে আমরা প্রার্থনা করি তিনি সুস্থ থাকুন। পরবর্তী সৎসঙ্গ নিবেদন করেছেন শ্রী সত্যরঞ্জন দা ধান্ডাবাদ দুর্গাপুর 3 থেকে। উদ্দেশ্য তার সুপুত্র শ্রীমান আদর্শ রঞ্জনের জন্মদিন, তাই এই জন্মদিনকে কেন্দ্র করে আমরা পরমপিতার কাছে প্রার্থনা করি তার উজ্জ্বল উজ্জ্বল ভবিষ্যৎ, জীবন ইষ্টময় জীবন পরমপিতার কাছে আমরা প্রার্থনা করি। পরবর্তী সৎসঙ্গ নিবেদন করেছেন টুম্পা দেমা সারদাপল্লী ওয়ার্ড নম্বর 21 থেকে। তিনি মানসিকভাবে অসুস্থতা মনে করছেন, অ্যাবসেন্ট মাইন্ডে হয়তো নিজেকে মাঝে মাঝে লক্ষ্য করছেন।
তাই তার দ্রুত আরোগ্য কামনা করে তিনি এই সৎসঙ্গ দিয়েছেন। আমরা পরমপিতার কাছে প্রার্থনা করি তিনি সুস্থ হয়ে উঠুন। পরবর্তী শ্রী শ্রী ঠাকুর ভোগ নিবেদন হয়েছে দক্ষিণ দুর্গাপুর সৎসঙ্গ মন্দিরে। দক্ষিণ দুর্গাপুর সৎসঙ্গ মন্দিরে শ্রী শ্রী ঠাকুর ভোগ নিবেদন করেছেন শ্রীমতী শ্যামলী চক্রবর্তী মা, উদ্দেশ্য ওনার বোন পো শ্রী সত্যজিৎ ভাদুড়ি ভাই। ওনার নতুন কর্মরত হয়েছে, তিনি তার কর্মময় জীবন সার্ভিস পিরিয়ডে যাতে নির্বিঘ্নে কেটে এই উন্নতির পথে এগিয়ে যেতে পারেন আর তার এই চাকরি জীবনে সুন্দর সমাপন সমস্ত কিছু হয়, তার পরিবেশ তার নতুন কর্মজীবনে সমস্ত কিছু সুন্দর ভাবে কাটে, এই উদ্দেশ্যে নিয়ে শ্রী শ্রী ঠাকুর ভোগ নিবেদন করেছেন। তা আমরা পরমপিতার কাছে প্রার্থনা করছি এই সমস্ত পরিবার যারা শ্রী শ্রী ঠাকুর ভোগ নিবেদন করেছেন আর শ্রী শ্রী সৎসঙ্গ নিবেদন করেছেন, সমস্ত কিছুর প্রতি প্রত্যেকের মনস্কামনা পূরণ হোক। আর এই উপস্থিত থাকা বহু দূর দূরান্ত থেকে শ্রী শ্রী ঠাকুরেরই ভক্তরা, জ্ঞানী গুণী ব্যক্তিরা, ছোট ছোট ভাই বোনরা যারা উপস্থিত আছেন বা যারা আজকে উপস্থিত হতে পারেননি, প্রতি প্রত্যেকের মঙ্গল প্রার্থনা করে আমরা শ্রী শ্রী ঠাকুরের কাছে 5 মিনিট নামের মাধ্যমে প্রার্থনা জানাবো। নামের সময় হলো।
ओम ब्रह्मा परब्रह्म कुल मालिक राधा स्वामी दयाल श्री चरणे कोटि कोटि प्रणाम। जगत जननी विश्व कल्याणमय श्री श्री बड़माय श्री चरणे कोटि कोटि प्रणाम। परम पूज्य पाद श्री श्री बरदार श्री चरणे कोटि कोटि प्रणाम। परम पूज्य पाद आचार्य देव श्री श्री दादा श्री चरणे कोटि कोटि प्रणाम जनाय। परम पूज्य पाद श्री श्री बाबा दादा श्री चरणे प्रणाम जनाय। ए ऑनलाइन सत्संगे थका श्री श्री ठाकुर सभापति ऋतिगण, श्री श्री ठाकुर अधर्यगण, श्री श्री ठाकुर जाजगण तथा उपस्थित ज्ञानी गुणी व्यक्ति के आमार अंतरे राव जयगुरु जानाई और प्रति प्रत्येक अनुमति क्रमे आज के प्रातकालीन सत्संग विशेष भावे आयोजन करा हुए छे। आगामी भविष्यते आमादेर जारा क्षुद्र कर्मीरा आछे पढ़ाशुना करे तारा जीवन के एगिए निते चलेछे एई युवक समागम आज के विशेष करे ताई आमी एखन थेके एई सत्संगे परिचालना करार जन्य आमी डेके निछि स्नेहेर श्रीमान अरूपम मिश्र भाई के। से बीटेक बीटेक छात्र इलेक्ट्रॉनिक्स नहीं पढ़ाशुना करछे सत्संग उपदिना केंद्र डुमुरतला दुर्गापुर सेखाने तार पिता सम्मानीय श्री अमित मिश्र दा उनार सुपुत्र श्री अरूपम मिश्र भाई। अरूपम भाई जय गुरु तुम सत्संगे परिचालना करो। जय गुरु वॉइस क्लियर तो हाँ वॉइस क्लैरिटी क्लियर আছে। जय गुरु পরম প্রেমময় শ্রী ঠাকুরের শ্রী চরণে আমার কোটি কোটি প্রণাম। জগৎ জননী শ্রী শ্রী বর্মার শ্রী চরণে আমার কোটি কোটি প্রণাম। পরম পূজ্যপাদ ও শ্রী শ্রী বরদাদা শ্রী চরণে আমার কোটি কোটি প্রণাম। পরম পূজ্যপাদ ও আচার্য দেব শ্রী শ্রী দাদা শ্রী চরণে আমার কোটি কোটি প্রণাম। পরম পূজ্যপাদ ও শ্রী শ্রী বাবাই দাদা রাতুল চরণে আমার কোটি কোটি প্রণাম। পরম পূজনীয় শ্রী শ্রী অবিন দাদা শ্রী চরণে আমার কোটি কোটি। আজ এই প্রভাতি অনলাইন সৎসঙ্গে উপস্থিত প্রত্যেক দাদা, উপস্থিত অনুপস্থিত প্রত্যেক দাদা ও মায়েদের আমার রণনীতি জয়গুরু। আপনারা সবাই সুস্থ থাকুন, এটাই আমার ঠাকুরের রাতুল চরণের মঙ্গল প্রার্থনা। আজ আমাকে এই পরিচালনার সুযোগ করে দেওয়ার জন্য আমি প্রথমত শ্রদ্ধেয় শ্রী সন্তোষ ঘোষ আঙ্কালকে আমার কৃতজ্ঞতা জানাই আর আমাকে এই পরিচালনার মডারেটিং এর ভার তুলে দেওয়ার জন্য আমি শ্রদ্ধেয় কৃতিরঞ্জন প্রধান স্যারকে আমার রণনীতি জয়গুরু জানাই। ওনাদের পরিবার সবাই যেমন সুস্থ থাকে, ওনাদের পাড়া প্রতিবেশী সবাই যেমন সুস্থ থাকে, এটাই আমার রাতুল ঠাকুরের রাতুল চরণের মঙ্গল প্রার্থনা। এরপর আমরা এই সৎসঙ্গটা ঠাকুরের রমীয় গ্রন্থাদি বাণী পাঠের মাধ্যমে এগিয়ে নিয়ে যাব। ঠাকুরের প্রথম রমীয় গ্রন্থাদি শ্রী হস্তলিখিত সত্যানুসন বাণী পাঠ করার জন্য আমি ডেকে নিচ্ছি শ্রী আকাশ ভট্টাচার্য ভাইকে টিপিএল থেকে। আকাশ ভাই জয় গুরু। হ্যাঁ জয় গুরু ভাই, তুমি বাণী পাঠ করো। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের শ্রী হস্তলিখিত গ্রন্থ সত্যানুসরণ থেকে কিছু বাণী পাঠ। হৃদয় দাও, কখনো হটে যেতে হবে না। নির্ভর করো, কখনো ভয় পাবে না। বিশ্বাস করো, অন্তরের অধিকারী হবে। সাহস দাও, কিন্তু সংখ্যা জাগিয়ে না দিতে চেষ্টা করো। ধৈর্য ধরো, বিপদ কেটে যাবে। অহংকার করো না, জগতে ঋণ হয়ে থাকতে হবে না। কেহ তোমাকে দোষী করবার পূর্বে কাতরভাবে নিজ দোষ স্বীকার করো, মুক্ত কলঙ্ক হবে। জগতে স্নেহের পাত্র হবে। সংযুক্ত হও কিন্তু নির্ভীক হও। সরল হও কিন্তু বেকুব হইও না। বিনীত হও তাই বলে দুর্বল হৃদয় হইও না। ওম স্বস্তি ওম স্বস্তি ওম স্বস্তি। জয় গুরু। জয় গুরু ভাই। এরপর ঠাকুরের পবিত্র গ্রন্থ চলার সাথী বাণী পাঠ করবেন শ্রী রাহুল ঘোষ ভাই ঝাঁঝরা থেকে। রাহুল ভাই গুরু। হ্যাঁ জয় গুরু ভাই, বাণী পাঠ করো। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের চলার সাথী গ্রন্থ থেকে বাণী পাঠ করছি। যাজনে বৃদ্ধি অপলাভ,
যাহাকে যাজন করিবে তাই বৃদ্ধি পাইবে, তাই নজর রাখিও যাহাতে জীবন ও বৃদ্ধির অপলাভ আনিয়া থাকে। তোমার যাজন প্রভৃতিকে কিছুতে সেদিকে চালনা করিও না, মরিও না ও মারিও না। বাড়ি সংখ্যা 68। জয় গুরু। জয় গুরু ভাই। এরপর ঠাকুরের প্রবিত্র অনুশ্রুতি গ্রন্থ পাঠ করবেন কুমালী মল্লিকা মন্ডলমা, ওয়ার্ড নাম্বার 37 থেকে। মল্লিকা মা আপনি লাইনে আছেন? হ্যাঁ জয় গুরু, আপনি পাঠ করেন। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের অনুস্মৃতি গ্রন্থের প্রথম খণ্ড বর্ণাশ্রম থেকে বাণী পাঠ। ইষ্টপ্রীতি প্রাণ ভরা যার পূরণ ঘরণ ধাজ, মানুষকে যে স্বার্থ গণে ভালোবাসার রাজ, তারই জানিস বিপ্র বলে ব্রহ্মবিদের ঘর, নরের কুশল প্রাণে গাথা ঈশের অনুচর। বাণী সংখ্যা 31। জয় গুরু। জয় গুরু মা। খুব সুন্দর করে ঠাকুরের বাণী পাঠ করলেন, সত্যানন্দন বাণী পাঠ করলেন শ্রী আকাশ ভট্টাচার্য ভাই, চলার সাথী বাণী পাঠ করলেন শ্রী রাহুল ঘোষ ভাই, আর অনুশ্রুতি পাঠ করলেন কুমারী মল্লিকা মন্ডল মা। আমি ঠাকুরের আতুল চরণে ইনাদের, ইনাদের পরিবার, ইনাদের পাড়া প্রতিবেশী সবার সুস্থ স্বাস্থ্য নিরোগ সুদীর্ঘ ও ইষ্টোচ্ছল জীবন প্রার্থনা করি। আপনারা সবাই সুস্থ থাকবেন, আপনারা সবাই নিজের পাড়া প্রতিবেশী পরিবারকে সবাই ভালো করে খেয়াল করবেন। জয় গুরু। জয় গুরু। এরপর আমরা এই সৎসঙ্গটাকে ভজন ও ইষ্ট প্রসঙ্গের মাধ্যমে নিয়ে যাব। তার আগে আজকে যারা পারফরমেন্স আছেন, যাদের ভজন বা ইষ্ট প্রসঙ্গ আছে, যদি আপনাদের কোনো টেকনিক্যাল প্রবলেম না হয়, আপনারা পারেন তো আপনাদের ভিডিও শেয়ার করতে পারেন, তাহলে আমরা আপনাদের সঙ্গে, আপনারা অনেক দূর দূর থেকে আজ আছেন, মুম্বাই থেকেও আছেন, আজ কলকাতা থেকে আছে, নরেন্দ্রপুর থেকে আছে, বিধাননগর থেকে আছে, টিপিএল থেকেও আছে, আমরা হয়তো সবাইকে চিনি না, সবার সঙ্গে জানা পরিচয়ও হতে পারে। যদি কোনো টেকনিক্যাল প্রবলেম না থাকে, আপনারা আপনাদের সুবিধা মতনই করবেন। জয় গুরু। আচ্ছা, আমরা আজকে মহানবমী নিশি পার করে মহাদশমীতে প্রবেশ করেছি। সবাইকে আমার মহাদশমীর হার্দিক শুভেচ্ছা ও আনন্দ। আপনারা সবাই এই মহাদশমীতে সুস্থ থাকুন, ভালো থাকুন, এটাই আমার ঠাকুরের আতুল চরণে মঙ্গল প্রার্থনা। আমরা মহানবমীতে বলি দিই, বলি মানে হচ্ছে কাউ কোনো জীবকে হত্যা মারা না, বলি মানে হচ্ছে বর্ধন করা, মানে বেড়ে ওঠা। ঠাকুর একটা বাণী আছে না, টু আর্জ ফর বিইং অ্যান্ড বিকামিং ইজ ধর্ম। তো ধর্ম মানে হচ্ছে বাঁচা, বাড়া, তো বাড়াই হচ্ছে এক ধরনের বলি, মানে নিজের। আমরা যে দেখি না অনেক জায়গায় ছাগলের বলি হচ্ছে, তার মানে ছাগলের বলি না, ছাগ বলি। ছাগ মানে হচ্ছে আমাদের যে ছটা ঋতু আছে, সেই ছাগগুলোকে মায়ের শ্রীচরণে আমরা এমন উৎসর্গ করতে পারি, উনি যেমন করে চান আমরা এমন তেমন ভাবে নিয়ন্ত্রণ করতে পারি উনার। আমাদের জীবনের আমরা হতে পারি, এই ছাগগুলোকে তো পুরো বলি দিতে পারি না, কিন্তু আমরা সিওর এগুলোকে কন্ট্রোল করতে পারি। যেমন আজকে এই মহাদশমীতে আমরা এমন সবাই আমাদের জীবনের যে ছাগগুলো আছে, প্রতিনিয়ত প্রতিদিন একটু একটু করে এমন মায়ের শ্রীচরণে উৎসর্গ করতে পারি, এটাই আমার ঠাকুরের আতুল চরণের মঙ্গল প্রার্থনা। এরপর আমি ভজন পর্বে চলে যাব। ঠাকুরের আতুল চরণে প্রথম ভজনটি নিবেদন করার জন্য আমি ডেকে নিচ্ছি কুমারী ইপসিতা চ্যাটার্জি মাকে, ডিপিএল থেকে। ইপসিতা মা, লাইনে আছো? হ্যাঁ। জয় গুরু। শুরু কর। শোনা যাচ্ছে? একদম শোনা যাচ্ছে, খুব সুন্দর। আচ্ছা, জয় গুরু। আজ প্রাতকালীন অনলাইন সৎসঙ্গে উপস্থিত বড়দের আমার যথাযোগ্য স্থানে প্রণাম এবং আনন্দিত প্রণাম জানিয়ে আমি একটি ঠাকুরের গান পরিবেশন করছি। এই গানটি লিখেছেন বর্তমান আচার্যদেব শ্রী শ্রী দাদা, এই গানটি কম্পোজ করেছেন পূজনীয় শ্রী শ্রী বাবাই দাদা, এবং এই গানটি মিউজিক অ্যারেঞ্জমেন্ট করেছেন পূজনীয় শ্রী শ্রী অবিন দাদা, এবং এই গানটি গেয়েছেন পূজনীয় বৌরানীমা। জয় গুরু। প্রীতি ভারত প্রীতি বিনায়ক প্রীতি ধারক প্রীতি বিনায়ক বৈশিষ্ট্য
কোটি প্রণাম কোটি প্রণাম কোটি প্রণাম কোটি প্রণাম তুমি পরম ধাতা শান্তি স্বস্তি করেছো দান মহাজীবন দাতা তুমি পরম ধাতা শান্তি স্বস্তি করেছো দান কোটি প্রণাম কোটি প্রণাম কোটি প্রণাম তুমি করে তুমি গান গাও। কুমারী ইপ্সিতা চ্যাটার্জি মা আমাদের ডিপিএলেই থাকেন, উনি কুমারী ইপ্সিতা চ্যাটার্জি মা হচ্ছে শ্রদ্ধেয় সুদীপ চ্যাটার্জি তার মেয়ে। সুদীপ আঙ্কাল আমাদের উনিও ডিপিএলে থাকেন, উনিও প্রচন্ড সুন্দর খোল বাজান, খুবই ইষ্টচ্ছল মানুষ। ওনাদের পরিবারে সবাই খুব সুন্দর করে ঠাকুরের কাজ করেন। ইপ্সিতা মা খুবই সুন্দর গান গায়, আমি জানি উনি আমাদের এখানেই থাকেন, উনি আমাদের ঘরেও কখনো কখনো গান গাইতেছেন, প্রচন্ড সুন্দর গলা মায়ের। তুমি খুব সুস্থ থাকো মা,
তুমি তোমার পরিবার সবাই যেমন সুস্থ থাকো, নিরোগ থাকো, সুদীর্ঘ থাকো, ইষ্টোচ্ছল হয়ে থাকো, এমনি করেই গানকে ঠাকুরের আতুল চরণ নিবেদন করতে থাকো সারা জীবন। আমি এটাই ঠাকুরের আতুল চরণে তোমার মঙ্গল প্রার্থনা করি। তোমরা সবাই সুস্থ থাকো মা। জয় গুরু, জয় গুরু, জয়। এরপর আমরা ঠাকুরের দ্বিতীয় ভজন পর্বে চলে যাব। ঠাকুরের দ্বিতীয় ভজন পর্ব ঠাকুরের আতুল চরণে নিবেদন করার জন্য আমি ডেকে নিচ্ছি শ্রী দীপক চানা ভাইকে দমদম কলকাতা থেকে। আগে দীপক ভাই তুমি লাইনে আছো? জয় গুরু, শোনা যাচ্ছে? জয় গুরু, হ্যাঁ একদম, খুব সুন্দর শোনাচ্ছে। উপস্থিত সকলকে আমি জয় গুরু জানাই, বড়দের প্রণাম জানাই। আমি একটি হিন্দি ভজন গাওয়ার চেষ্টা করছি। রাখো রাখো নাথ নারায়ণ কাতর দিন জনাকো, রাখো রাখো নাথ নারায়ণ কাতর দিন জনাকো, রাখো রাখো নাথ নারায়ণ কাতর দিন জনাকো। করুণাময় তুম আপনি শরণ মে, করুণাময় তুম আপনি শরণ মে, লাও হি নাম না কো, লাও হি নাম না কো, রাখো রাখো নাথ নারায়ণ কাতর দিন জনাকো। দূর তুমসে দূর হি ভটকা, মোহ ভবর মে প্রাণ জো আটকা, দূর তুমসে দূর হি ভটকা, মোহ ভবর মে প্রাণ জো আটকা, ইস জীবন কি প্যাস বুঝাও, ইস জীবন কি প্যাস বুঝাও, শীতল করো তনা কো, ইস জীবন কি প্যাস বুঝাও, শীতল করো তনা কো, রাখো রাখো নাথ নারায়ণ কাতর দিন জনাকো, রাখো রাখো নাথ নারায়ণ কাতর দিন জনাকো। ত্রাণ জগত মে কৌন করেগা, শোক তাপ কো কৌন হরেগা, ত্রাণ জগত মে কৌন করেগা, শোক তাপ কো কৌন হরেগা, নষ্ট করো প্রভু ইস জীবন সে, নষ্ট করো প্রভু ইস জীবন সে, আঁধিয়ারা ইস ঘনা কো, নষ্ট করো প্রভু ইস জীবন সে, নষ্ট করো প্রভু ইস জীবন সে, আঁধিয়ারা ইস ঘনা কো, রাখো রাখো নাথ নারায়ণ কাতর দিন জনাকো। করুণাময় তুম আপনি শরণ মে, করুণাময় তুম আপনি শরণ মে, লাও হি নাম না কো, লাও হি নাম না কো, রাখো রাখো নাথ নারায়ণ কাতর দিন জনাকো, রাখো রাখো নাথ নারায়ণ কাতর দিন জনাকো, রাখো রাখো নাথ নারায়ণ কাতর দিন জনাকো। জয় গুরু সকলকে। জয় গুরু। দীপক ভাই বহুত হি সুন্দর, জিতনা সুন্দর ইন গানে কা অর্থ থা উতনা হি সুন্দর আপকা গলা হ্যায়, বহুত হি সুন্দর সে আপনে ইস গানে কো
ठाकुर के रातुल चरण में निवेदन किया। बहुत सुंदर गाने का अर्थ एक मुझे लगा कि दूर तुमसे दूर ही भटका, मोह भवर में भटकी। तो बहुत ही अच्छा मतलब है कि हम अगर ऐसा कहते रहे कि मेरा मोह नहीं जा पा रहा, मेरा काम नहीं जा पा रहा, मैं अर्थ से अपना पीछा नहीं छोड़ पा रहा हूँ, तो मैं कभी नहीं छोड़ पाऊंगा जब तक मेरे जीवन में एक आदर्श ना हो। एक आदर्श की बहुत ही ज़रूरत है। जितना हम दूर चले जाएंगे उतना ही वो हम उससे भटक जाएंगे। जयगुरु दादा दीपक दा, प्रचंड सुंदर तुम्हारे गानेर गला। আমি তোমার ও তোমার পরিবারের, তোমার পাড়া প্রতিবেশী সবার সুস্থ নিরোগ সুদীর্ঘ ইষ্টোজ্জ্বল জীবন প্রার্থনা করি দাদা। তোমরা সবাই খুব সুন্দর থাকো। জয় গুরু, জয় গুরু। এরপর আমরা একটু ভজন পর্ব থেকে সরে এসে ইষ্ট প্রসঙ্গের দিকে এগিয়ে যাব। আমি প্রথম যাজন পর্ব চলে যাওয়ার জন্য, প্রথম যাজন ইষ্ট প্রসঙ্গ প্রথম করার জন্য আমি ডেকে নিচ্ছি শ্রদ্ধেয় শ্রী অর্ঘ্যদীপ বটব্বাল দাকে বিধাননগর থেকে। শ্রদ্ধেয় অর্ঘ্যদীপ দা ইস্টার্ন কোলফিল্ড লিমিটেডে কর্মরত। অর্ঘ্যদীপ দাও উনিও একজন যিনি আমাদের এই অনলাইন সৎসঙ্গে যত টেকনিক্যালিটিসগুলোকে প্রতিদিন দেখাশোনা করে। অর্ঘ্যদীপ দার সঙ্গেও আমি ঠাকুরের কাজ করতে সুযোগ পেয়েছি। উনি প্রচণ্ড ইষ্টচল দাদা, প্রচণ্ড ইষ্ট নিয়ে ইষ্টকেন্দ্রিক লোক, সবসময় ঠাকুর নিয়ে কিছু না কিছু আমাকে বলতেই থাকেন। ওনার কাছ থেকে প্রচণ্ড অনেক কিছু ঠাকুরের জানতে পারি। আমি এবার সময় নষ্ট না করে শ্রদ্ধেয় অর্ঘ্যদীপ দাকে ডেকে নেব। আগে অর্ঘ্যদীপ দা, আমার ভয়েসটা শুনতে পাচ্ছ? জয় গুরু। ওরকম পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর চন্দ্রের চরণে আমার শতকোটি প্রণাম। পরমারাধ্যা জগৎ জননী শ্রী শ্রী বর্মার চরণে আমার শতকোটি প্রণাম। পরম পূজ্যপাদ শ্রী শ্রী বর্দার চরণে আমার শতকোটি প্রণাম। আচার্য দেব পরম পূজ্যপাদ শ্রী শ্রী দাদার চরণে আমার শতকোটি প্রণাম। পরম পূজ্যপাদ শ্রী শ্রী বাবাইদার চরণে আমার শতকোটি প্রণাম। উপস্থিত এই অনলাইন সৎসঙ্গে ঋত্বিক দাদাদের আমার সশ্রদ্ধ ও আন্তরিক আনন্দিত জয়গুরু জানাই। উপস্থিত সকল ঠাকুরের পুত পাঞ্জাধারী কর্মীবৃন্দের আমি আমার সশ্রদ্ধ ও আন্তরিক আনন্দিত জয়গুরু জানাই। এবং উপস্থিত সকল ইষ্টপ্রাণ দাদা ও ভক্তিমতী মায়েদের এবং ছোট ছোট ভাই বোনেদের আমি যথাযোগ্য স্থানে সশ্রদ্ধ আনন্দিত জয়গুরু এবং ভালোবাসা জানাই। আজ শুভ মহাদশমী শারদীয়াও চলছে, সবাইকে আমি পুজোর শুভেচ্ছা জানাই, দশমী তিথির শুভেচ্ছা জানাই। আজ তো আমাদের পুজো মানে দশমী মানেই মা বিদায় নিচ্ছেন, আজকে বিদায়ের দিন। তো ঠাকুরের এই বিষয়ে কিছু আমি বলতে চাই আজকে, যেহেতু বিষয় ঠিক নির্ধারণ ছিল না, আমি নিজের মতন করেই বলছি। তো এটা একটা মানে একটা কনফিউশন বা অনেক রকমের একটা ভ্রান্তি মানুষের মনের মধ্যে আমি দেখেছি কথা বলতে গিয়ে পরে, ঠাকুর সম্বন্ধে বলতে গিয়ে পরে। তো অনেকেরা বলেন যে অনুকূল ঠাকুর একজন বড় সাধক, কিন্তু এই যে দুর্গা পুজো হচ্ছে উনি কি মা দুর্গার চেয়েও উপরে? এরকমের ভ্রান্তি অনেক রকমের সৃষ্টি হয়ে আছে সমাজের মধ্যে। অনেকেই এটা মনে করতে পারে যে অনুকূল ঠাকুর কি মা দুর্গার থেকে উপরে? তো এর উত্তর হচ্ছে হ্যাঁ, তাই। ভগবান শ্রীকৃষ্ণ বললেন মা দুর্গা হচ্ছেন একজন দেবী এবং বিভিন্ন দেবী দেবতারা হচ্ছেন এক একটা গুণের অধিকারী। ঠাকুর অনুকূলচন্দ্র যাকে বলছেন ফ্যাকাল্টি অফ ট্রেডস, তো গীতাতে একই কথা বলা আছে, এইরকম ভাবে এটাকে এক্সপ্লেন করা আছে। এবং এই যে আমরা 33 কোটি দেবদেবীর কথা বলি, অ্যাকচুয়ালি ওনারা এক একটা গুণের অধিকারী। আমাদের 33 কোটি গুণের পূজো করার কথা শাস্ত্রে আছে, মানে শুধু ফুল বেলপাতা নৈবেদ্য ধূপকাঠি এইসব দিয়ে যে আমরা পুজো করি এতে কোনো লাভ হয় না। তার ঠাকুরের একটা বাণীও আছেন, তিনি বলেছেন অনুস্মৃতি গ্রন্থের প্রথম খণ্ডে সাধনা অধ্যায়ে তিনি বলেছেন যে চলন হারা চরণ পূজা বন্ধা পূজা সেই জানিস, আদর্শতে অটুট চলন বর্ধনা তোর তাই মানিস। তার মানে ঠাকুর বলছেন যে যাকে পুজো করছো তার গুণকে তার আদর্শকে নিজে চরিত্রগত করো, তবেই তোমার পূজা সার্থক হবে। শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র মা দুর্গাকে মানে কখনোই
মাটির প্রতিমা হিসাবে উনি দেখেননি, তিনি বললেন প্রতিমায় যাকে পুজো করা হয় তিনি প্রতি ঘরে মানে মানে দুবাহুধারী মা, তার তার মানে নিজের মায়ের উপরে ভক্তি ভালোবাসা যার যত জীবন্ত তার কাছে দুর্গার পূজা ততই সার্থক তত বেশি। নিজের মাকে খুশি ও তৃপ্ত না করে হাজার ঢাক ঢোল বাজিয়ে দুর্গা পূজা করলেও কোনো ফল হয় না, এটা ঠাকুরেরই বলা আছে। তাই ঠাকুর বললেন ভগবতী পূজা করি মানে নিজের মাকেই উপাসনা করি। তিনি শুধু পূজার বেদিতে দশভুজা প্রতিমা নন, ঘরে ঘরে জীবন্ত দুই ভুজা জননী, প্রতিটি ঘরের মা জগতের মায়ের একটি রূপ। শ্রীকৃষ্ণ অর্জুনের সাথে সখার মতন মিশতেন, মানে হাসি ঠাট্টা করতেন, ইয়ারকি করতেন, মানে এত সহজ ভাবে মিশতেন। অর্জুন কিন্তু শ্রীকৃষ্ণকে কখনো চিনতে পারতেন না যে উনি কে, ওনার স্বরূপ উনি বুঝতে পারতেন না। আর এটা খুবই স্বাভাবিক একটা মানে হিউম্যান ইনস্টিংক্ট যে সহজলব্ধ বস্তুকে মানুষ বুঝতে পারে না, তার স্বরূপকে চিনতে পারে না, ধরতেও পারে না। তাই অর্জুন যখন জিজ্ঞেস করছেন যে আপনি কে, আমি যদি দেবতাদের ভজনা করি তাহলে অসুবিধা কোথায়, তখন ভগবান শ্রীকৃষ্ণ উত্তরে দিচ্ছেন, এটা গীতারই একটা শ্লোক, যে অন্তবন্ত খলং তেষাং তৎ ভবন্তু অল্প মেধাসং দেবম দেব জগো জয়ন্তি মদ ভক্তা জয়ন্তী মামতি। মানে শোনো অর্জুন, তুমি দেবী দেবতার পুজো করতে পারো কিন্তু মনে রেখো দেবী দেবতার দেওয়া ফল কিন্তু অসীম নয়, তার একটা সীমা আছে, আর আমাকে যদি তুমি ভজনা করো তাহলে তুমি আমাকেই পাবে। দেখুন কত সুন্দর করে বলে দিচ্ছেন যে তুমি যদি আমাকে ভজনা করো তাহলে আমাকেই পাবে। তাহলে এইখানে এখান থেকে মানে বোঝা যাচ্ছে যে দেবী দেবতারা এক একটা গুণের অধিকারী, কোনো কোনো দেবী দেবতা একাধিক গুণের অধিকারী হতে পারেন, কিন্তু সর্বগুণ কার আছেন, গুণাতীত কে, সর্বগুণ একমাত্র ভগবানের আছে। তখন অর্জুন তাতেও কিন্তু বুঝতে পারছে না, তখন অর্জুন বলছেন আমাকে একটু ভালো করে বোঝান। এইবার ভগবান শ্রীকৃষ্ণ বলছেন শোনো অর্জুন, আমি এবার আমি তোমাকে বোঝাচ্ছি। তখন এখানে একটা শ্লোক গীতার মধ্যে রয়েছে যে বহুনাম জন্ম নামান্তে জ্ঞানবান মম প্রবদ্যতে বাসুদেব সর্বমেতি সর্বমাহাত্মা সুদূর্লব্ধ। দেখো এর অর্থ হচ্ছে যে দেখো অর্জুন, বহু জন্মের পরে মানে যেটা আমরা জানি ভালোভাবে যে মানুষের 84 লক্ষ জীবন পেরিয়ে মানুষের জন্ম হয়, তো বহু জন্মের পরে মানুষ হওয়ারও বহু জন্মের পরে একমাত্র জ্ঞানী আমাকে আশ্রয় করে, যে জ্ঞানী সেই একমাত্র আমাকে আশ্রয় করে, কারণ ওনারা জানেন যে বাসুদেবের মধ্যে বাসুদেবই সব, কারণ বাসুদেবের মধ্যেই সব আছে। এটা ঠাকুর এটা বলতেন যে গীতাতে আমার দুটো কথা খুব ভালো লাগে, এক হচ্ছে বাসুদেব আর দ্বিতীয় হচ্ছে মম। মম কথাটার মানে হচ্ছে আমি, আর দ্বিতীয় হচ্ছে বাসুদেব। তো বাসুদেব হচ্ছে বসুদেবের ছেলে, মানে নররূপে উনি এসেছেন। তো ঈশ্বর কথার মানে যেমনি ঈশ্বর কথা এখানে মধ্যে আরেকটা আমরা ঈশ্বর বলি, ভগবান দেব দেবী ভগবান ঈশ্বর, তো ঈশ্বর কথার মানে কি না, ঈশ্বর হচ্ছে নিরাকার, তিনি সর্বত্র বিরাজমান, কিন্তু মানুষকে বোঝানোর জন্য তিনি বারে বারে রূপ ধারণ করেন। কি রূপ ধারণ করেন না, নররূপ ধারণ করেন। কেন নররূপ ধারণ করেন না, নররূপ ধারণ করলে মানুষের বুঝতে সুবিধা হয় এবং তারা এসে আমাদেরকে সেই ঈশ্বরের সেই বিরাট স্বরূপ কি চিনিয়ে দিয়ে যান, সেটার জন্যই ওনারা আসেন। আর এটা আমাদের মানে চরম সৌভাগ্য যে ওনারা যে নররূপ ধারণ করেন এবং নররূপ ধারণ করে উনি মানুষ ওনারা মানুষের মতনই সমস্ত এই জাগতিক যন্ত্রণা কষ্ট ওনারা ভোগ করেন এবং সেইগুলোই ভোগ করেন শুধু আমাদেরকে সঠিক পথ দেখানোর জন্য, তার জন্যই তাদের এই নররূপ ধারণ করা। এখানে ঠাকুরের একটি বাণী আমি বলতে চাই যেটা খুবই প্রাসঙ্গিক, ঠাকুরের একটি বাণী আছে যে সব দেবতার সমাহারে পুরুষোত্তমের সৃষ্টি সহজ মানুষ নররূপে করেন ধৃতি বৃষ্টি। সব দেবতার সমাহারে পুরুষোত্তমের সৃষ্টি সহজ মানুষ নররূপে করেন ধৃতি বৃষ্টি, মানে সব দেবতা
মানে সব জগতে যে সব গুণ আছে, সর্বগুণ আছে, সেটা সব পুরুষোত্তমের মধ্যে সমাহিত হয়ে আছে। মানে 33 কোটি এই যে দেবদেবী, তার দেবদেবীর কথা বললাম, তারা যে এক একটা গুণের অধিকারী, তাদের সর্বগুণ কিন্তু পুরুষোত্তমের মধ্যে সমাহিত আছে। এবং তিনি আসেন সহজ সাধারণ মানুষের মতন, আমাদের মতনই, ওনাদের সমস্ত কার্য সমস্ত কিছু ওনারা আমাদের মতনই ওনাদের তো। এবং ওনারা আসেন, এবং আসেন ধৃতি বৃষ্টি করার জন্য। ধৃতি ধৃতি কথার মানে কি? ধৃতি কথার মানে হচ্ছে যা আমাদের ধারণ করে রেখেছেন, মানে ধর্ম। এবং ধর্ম যেটা ঠাকুর বলছেন, টু লিভ অ্যান্ড গ্রো, মানে ভালোভাবে বেঁচে থাকা এবং বৃদ্ধি পাওয়া। তো এই যে পুরুষোত্তমের যখন সৃষ্টি আছে, তাকে ভজনা করলেই, তার পুজো করলেই, পুজো আরাধনা, ঠাকুর ঠাকুর যেমনি বলছেন এক জায়গার মধ্যে, ঠাকুরের পার্লারে বসে আছেন, ভক্তদের বলছেন যে এই যে তোমরা আসো আমার কাছে, আসো প্রণামী দাও, কিছু দাও আমাদের, আমাকে দাও, তখন এটা হচ্ছে পূজা, এটা হচ্ছে পূজা করা। আর যখন আমি যা যা বলছি এইটা যখন তোমরা নিজেদের জীবনের মধ্যে চরিত্রগত করবে, সেটা হচ্ছে আরাধনা করা। আর এই আরাধনার থেকেই আসে সংবর্ধনা, এখান থেকেই মানুষের জীবনের মধ্যে বৃদ্ধি আসে। তাহলে ঠাকুরের পূজা আরাধনা, পুরুষোত্তমের পূজা আরাধনা করলেই আমাদের সর্ব দেবদেবীর পুজো আরাধনা করা সার্থক হয়। এই যে আমাদের এই পুজোর আগে যে এই যে মহালয়া আমাদের থাকে, মহালয়ার আগে পিতৃপক্ষ থাকে। তো এই পিতৃপক্ষ, দেবী পক্ষ, দেবী আরাধনা, দেবতা আরাধনা, পূজা মানে তখনই সার্থক হবে, মানে এটা ঠাকুরেরই বলা আছে যে তখনই সার্থক হবে যখন আমরা একমাত্র ইষ্টকেন্দ্রিক চলনে পুরুষোত্তম প্রদত্ত নীতি তর্পণ বিধি মেনে জীবাত্মায় বিশ্ব আত্মা উপলব্ধি নিয়ে আত্মপূজায় সার্থক হতে পারব। দেখুন আমি আরেকবার বলছি যে পিতৃপক্ষ, দেবীপক্ষ, দেবী আরাধনায় দেবতা আরাধনা পুজো তখনই সার্থক হবে যখন আমরা একমাত্র ইষ্টকেন্দ্রিক চলনে পুরুষ মানে পুরুষোত্তম প্রদত্ত নিত্য তর্পণ বিধি মেনে জীবাত্মায় বিশ্ব আত্মা মানে উপলব্ধি করতে পারবো, আর আত্মপূজা তখনই সার্থক হয়। তো আজ্ঞাচক্রে ইষ্টের ভাব নিয়ে মহাচেতন সমুত্থানের পথে পাড়ি দিতে পারবো, এটা ঠাকুরেরই বলা। তো এই এখন এই দুর্গাপূজা চলছে আমাদের, আমরা ঠাকুরকে গ্রহণ করেছি, আমাদের ঠাকুর ঠাকুরকে গ্রহণ করে তার নীতিবিধি মেনে চলা, তার পূজা আরাধনা করলে যে আমরা বুঝতে পারছি যে সব দেবী দেবতারই পূজা আরাধনা সেখান থেকে সার্থক হয়। তো সেটা নিয়েই আমরা জীবনের মধ্যে এগোবো। এবং আমি আমাদের সমস্ত মানে বিশ্বের প্রত্যেকের মঙ্গল প্রার্থনা করছি, আমাদের আচার্যদেব শ্রী দাদার শারীরিক সুস্থতা কামনা করছি, তিনি অসুস্থ আছেন তার সুস্থতা কামনা করছি ঠাকুরের আতুল চরণে। এই বলে আমি আমার এই ক্ষুদ্র বক্তব্য এখানে শেষ করছি। সকলকে জয় গুরু। জয় গুরু অর্ঘ্যদীপদা। সত্যি অর্ঘ্যদীপদা খুব সুন্দর করে আমাদেরকে কথাগুলো বুঝিয়ে দিলেন। কতটা আমি তো একদমই এই কথাগুলো ঠিকঠাক করে জানতাম না, কি যেমন করে উনি বুঝিয়ে দিলেন কি 33 দেবদেবীটা কি আমাদের জন্য, এগুলো হচ্ছে একটা এক রকমের ফ্যাকাল্টি অফ ট্রেডস, যে এগুলো থেকে আমরা শিখতে পারি। আমরা ওনারাকে একটা প্রতিমার রূপে দেখছি, ওনারা প্রতিমারা এক একটা গুণ যেগুলোকে আমরা শিখতে পারি। আর সব থেকে বড় জিনিস হচ্ছে আমাদের ইষ্ট আছেন, আমাদের জীবনে স্বয়ং শ্রীকৃষ্ণ নররূপে এই এইখানে এসছেন, কি উনি আমরাকে শিখে, হি ইজ দ্য ফুলফিলার অফ দি বেস্ট, আমি বলি যেটা এইমাত্র অর্ঘ্যদীপদা একটা বাণীর মাধ্যমে বললেন, কি সব দেবতার সমাহারে পুরুষোত্তমের সৃষ্টি, সহজ মানুষ নররূপে অরন্ধীতির সৃষ্টি, উনি যে এই এইখানে এই যে এই জীব জগতে নেমে এসছেন আমাদের জন্য, যেমন আমরা সহজভাবে উনারাকে বুঝে ধরতে পারি, উনার যে যত আলোচনা প্রসঙ্গে আছে, যত ইষ্ট প্রসঙ্গে আছে, আমরা নিজের জীবনে খুব সুন্দর করে অর্ঘ্যদীপদা একটা কথা বললেন কি পুজো মানে হচ্ছে যে আমরা ওনাকে দিচ্ছি, বা আমরা ওনাকে যে অর্ঘ্য দিই, বা যেই আমরা ওনাকে ইয়ে করছি, কিন্তু আরাধনা আমরা ওনার যে বাণীগুলোকে আমাদের জীবনে নামি তুলছি কিনা, যেটা ঠাকুর একদম সত্যানুষ্ঠানে প্রথমেই বলে দিয়েছেন কি আমরা যে মানে যদি ভাবি কি অর্থ ইয়ের জন্য বাকি যে জিনিসগুলোর জন্য আমরা যদি ওনাকে নিজের জীবনে ঠাকুর মানতে চাই, তাহলে আমরা ঠকে যাবো। যতক্ষণ না নিজের জীবনে আমরা ঠাকুরত্বটাকে জাগিয়ে তুলতে পারি। খুব সুন্দর করে অর্ঘ্যদীপদা ইষ্ট প্রসঙ্গ বললেন কি আমরা ক্যান ভাবে নিজের জীবনে ইষ্টকে
বি কনসেন্ট্রেটিক হয়েছে, যেটা ঠাকুর সবসময় বলতেন, এই ঠাকুরের সৎসঙ্গটাকে যদি আমরা দুটো সেন্টেন্সে বলি, দ্যাট ইজ হচ্ছে বি কনসেন্ট্রেটিক। ঠাকুরের প্রত্যয়ে আমরা এমন কনসেন্ট্রেটিক হয়ে আমাদের জীবনটাকে চলিয়ে তুলতে পারি, আর খুব সুন্দর, আর আর আমরাও সবাই যেমন পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব দাদার সুস্থ মঙ্গল প্রার্থনা করি ঠাকুরের আতুল চরণে, উনি যেমন সুস্থ হয়ে যাক, উনার যা লীলা, উনি যেমন উনি যা চান তাই যেমন হোক, উনার ইচ্ছাতেই সবার মঙ্গল কামনা, উনি যা চান তাই যেমন হতে পারে এই দুনিয়াতে, উনি যা আমরাকে 3.5 কোটি দীক্ষার আশীর্বাদ দিয়েছেন আমরা যেমন তা পূরণ করে তুলতে পারি, উনার মুখে আমরা যেমন হাসি ফুটিয়ে তুলতে পারি, এটাই হচ্ছে আমাদের জীবনের সব থেকে বড় প্রায়োরিটি। আমরা এই প্রায়োরিটিটাকে আমাদের জীবনে আদর্শ বানিয়ে নিয়ে চলতে। জয়গুরু অর্ঘ্যদীপ দা, আমি অর্ঘ্যদীপ দা সুস্থ স্বাস্থ্য নিরোগ ও সুদীর্ঘ ইষ্টচল জীবন কামনা করি ঠাকুরের আতুল চরণে, উনি উনার পরিবার উনার পাড়া প্রতিবেশী সবাই যেমন সুস্থ থাকে। জয়গুরু অর্ঘ্যদীপ দা। জয়গুরু, জয়গুরু। এরপর আমরা আমাদের আজকে সৎসঙ্গের শেষ ভজন পর্বে চলে এসেছি। শেষ ভজনটি করার জন্য আমি ডেকে নিচ্ছি শ্রী দিব্যেন্দু কানসারিদাকে নরেন্দ্রপুর থেকে। আগে দিব্যেন্দু দা আপনি লাইনে আছেন? আগে জয়গুরু, জয়গুরু দাদা, জয়গুরু, আপনি খুব আপনার আওয়াজ শোনা যাচ্ছে আপনি খুব। আচ্ছা, সৎসঙ্গে উপস্থিত প্রতি প্রত্যেককে আমার আন্তরিক আনন্দিত জয়গুরু জানাই। পরম পূজ্যপাদ আচার্যদেব শ্রী শ্রী দাদা বিরচিত একটি সঙ্গীত পরিবেশন করার চেষ্টা করছি। আর যা কিছু দাও না মোরে, পূর্ণ হয়ে আছে আমার হিয়া, আর যা কিছু দাও না মোরে, পূর্ণ হয়ে আছে আমার হিয়া, আর যা কিছু দাও না মোর ভুবন মরুতে, যায় যদি জাগ ভরে মোর ভুবন মরুতে, যায় যদি জাগ ভরে শুধু পরাণে আমার থেকো গো মর মিয়া, আর যা কিছু দাও না মোরে। চিত্ত মাঝারে রহিয়া পূর্ণ করে, যদি চাও মোরে দেখিও দহন করে, চিত্ত মাঝারে রহিয়া পূর্ণ করে, যদি চাও মোরে দেখিও দহন করে, জানি গো বন্ধু যত চাও ক্রোধ ভরে, ব্যথা যদি পাই সোভাগে নেবে গোটা নিয়া, আর যা কিছু দাও না মোরে, পূর্ণ হয়ে আছে আমার দিয়া, আর যা কিছু দাও না মোরে। এই কান্না হাসি তোমার নিত্য লীলা, সুখের সায়রে ভাসিও গো নিহারিয়া, কান্না হাসি তোমার নিত্য লীলা, সুখের সায়রে ভাসিও গো নিহারিয়া, এখনি ভাষায় বেদনা আঁখি জলে,
আশাও ভুলব আবেশে আপনি হাসিয়া যাবে চে দেখি কিছু তো আমার নাই তোমারি মাঝারে সবই যে গো ফিরে পাই যাবে চে দেখি কিছু তো আমার নাই তোমারি মাঝারে সবই যে গো ফিরে পাই একদিকে যত আসুক শূন্যতা তখনই বন্ধু দাও গো পূর্ণ করিয়া আর যা কিছু দাও না মোরে পূর্ণ হয়ে আছে আমার দিয়া আর যা কিছু দাও না ভুবন মরুতে যায় যদি যাক ভরে ভুবন মরুতে যায় যদি যাক ভরে শুধু পরাণে আমার থেকো গো মরমিয়া আর যা কিছু দাও না মোরে পূর্ণ হয়ে আছে আমার দিয়া আর যা কিছু দাও না মোরে জয় গুরু দাদা জয় গুরু দিব্যেন্দুদা আমরা বলি না কি অনেক কারো ভয়েসের মধ্যে একটা সুথিং প্লিজার থাকে আমার দিব্যেন্দুদার আওয়াজ শুনে সেই মনে হলো অত্যন্ত সুন্দর আজ মহাদশমী আমার ঘরের পেছনেও পুজো চলছে গান বাজে আর দিব্যেন্দুদার গলাটা এত সুন্দর লাগলো শুনতে আমি উনার উনার পরিবারের উনার পার্বতী সবারই নিরোগ সুদীর্ঘ ইষ্টচ্ছল জীবন প্রার্থনা করি দাদা আপনারা সবাই সুস্থ থাকবেন আপনারা সবাই ভালো থাকেন দাদা জয় গুরু জয় গুরু এরপর আমরা আজকের এই সৎসঙ্গের শেষ ইষ্ট প্রসঙ্গের দিকে চলে এসেছি আর আজকের এই শেষ ইষ্ট প্রসঙ্গ করার জন্য আমি ডেকে নিচ্ছি ফার ফ্রম বেঙ্গল সুদূর মুম্বাই থেকে শ্রী প্রীতম সাত্রাদাকে প্রীতম দা আপনি লাইনে আছেন জয় গুরু জয় গুরু বন্দে লোক তিলক তত্ত্বত বার্তা বিভূষণম আমার তারণম প্রবুদ্ধম লোক জীবনম প্রণয় প্রমত্ত জাগদীপনম বন্দে জীবন জীবনম সৎপুরুষম প্রণাম জানাই আমার পরম প্রেমময় শ্রী ঠাকুরের চরণে প্রণাম জানাই জগৎ জননী শ্রী শ্রী বর্মার চরণে প্রণাম জানাই পরম পূজ্যবাদ শ্রী শ্রী বর্দার চরণে প্রণাম জানাই আচার্য দাদা শ্রী শ্রী দাদা এবং ঠাকুর পরিবারে পরিবারের প্রত্যেক সদস্যের যথাস্থানে প্রণাম জানাই এখানে উপস্থিত ঠাকুরের পাঞ্জাদারি কর্মী এবং আমার পিতৃতুল্য মাতৃতুল্য দাদা মায়েদের যথাস্থানের প্রণাম এবং ছোট ছোট ভাই বোনেদের রানন্দিত জয়গুরু এবং ভালোবাসা এবং তার সাথে আজ বিজয়া দশমী বিজয়া দশমী সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানায় সৎসঙ্গর শুরু থেকেই আমি যুক্ত আছি খুব সুন্দর সুন্দর ভাইরা বোনেরা খুব সুন্দর সুন্দর গান তারা আমাদের পূর্ববর্তী ভাই খুব সুন্দরভাবে ইষ্ট প্রসঙ্গ করলেন শুনে সত্যি মনটা যেন ভরে উঠল কারণ যেদিন আমরা এই দুদিন তিন দিন আগে থেকে আমি শুনছি যে আচার্য দাদা খুব শরীর খারাপ সত্যি মনটা খুবই খারাপ হয়েছিল যে দাদার এরকম শরীর খারাপ ছিল আমাদের সকলের হয়তো মন থেকে একটাই বার ঠাকুরের কাছে প্রার্থনা ছিল যেন দাদা খুব তাড়াতাড়ি দ্রুত সুস্থ হয়ে ওঠে সেই খবরটি কালকেও পেলাম ভালো লাগছে মনকে একটু সান্ত্বনাবোধ দিতে পেরেছি যে আচার্য দাদা আগের থেকে এখন অনেক সুস্থ আছেন আমাকে আজ ইষ্ট প্রসঙ্গ করতে বলা হয়েছে সত্যি কথা বলতে আমার সেভাবে কোনো কিছু জ্ঞানভাণ্ডার নেই শুধু আমি এইটুকুটা বলতে পারি ঠাকুরকে
নিয়ে ধরে চলে আমার জীবনে যা কিছু অনুভূতি আমি সেইটা আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি। কারণ ঠাকুর তো বলেছেন অনুভূতির দ্বারা যাই জানা যায় তাই কিন্তু জ্ঞান। সত্যানুসরণে আজকে প্রথম বাণীতে যেটা পাঠ হলো, হৃদয় দাও কখনো ফুটে যেতে হবে না। ঠাকুর কিন্তু আমাদের এই জায়গাটুকুতেই চেয়েছেন। আমরা সবসময় চেষ্টা করি ঠাকুরকে একটা বড় সড় মন্দির বা সিংহাসন করে তাকে সেই জায়গায় অবস্থান করে রাখতে। ঠাকুর চান সবসময় আমাদের মধ্যে থাকতে, আমাদের হৃদয়ে অবস্থান করতে। কারণ ঠাকুর একদিন খুব মনে কষ্ট নিয়ে বলছে, উনি আমি এমন একটি কাজ পাই না যে আমাকে সারা জীবন বই নিয়ে বেড়াতে পারে। সকলেই তার বউ ছাওয়াল নিয়ে ব্যস্ত থাকে, আমাকে বই নিয়ে যাওয়ার মতো ভার কেউ রাখতে পারে না। কোথায় যখন পড়ছিলাম আমার শুনে কোথায় তো মনে গিয়ে কোথায় একটা লেগেছিল যে ঠাকুর আমাদের কতটা ভালোবাসেন। আমরা কোথাও কোথাও শুনেই থাকি যে পরমপিতা, আমরা আমরা নিজেরাও কথাগুলো বলি যে পরমপিতা আছে, আমাদের কোনো ভয় নেই, পরমপিতা তো আছেনই। কিন্তু পরমপিতা তখনই থাকবেন যখন আমরা পরমপিতাকে রাখবো। বাংলায় একটা প্রবাদ আছে না, রাখে হরি মারে কে, অতএব হরি যাকে রাখে সে তাকে মারার মতো ক্ষমতা কারো, এটা ভুল সম্পূর্ণ। আমরা যদি হরিকে রাখতে পারি তাহলে আমাদের জীবনে সবকিছু ভালো হয়ে যেতে পারে। আমার ঠাকুরের দীক্ষা আমি অনেকদিন আগেই নিয়েছি, কিন্তু সত্যি কথা বলতে ঠাকুরকে নিয়ে ধরে চলা সেভাবে হয়তো হয়ে ওঠেনি। আর যদি করোনা প্যান্ডামিক সিচুয়েশন না আসতো হয়তো আমরা ঠাকুরকে এইভাবে কেউ ঠিকঠাক ভাবে হয়তো এতটা ভালোভাবে কেউ বুঝে উঠতে পারতাম না। এই আজকে এত অনলাইন সৎসঙ্গ, আমরা আমি নিজেও আমাদের কলাবিরিয়া সৎসঙ্গ উপযোজনা কেন্দ্রে আমরাও সৎসঙ্গ ঠাকুরের করে চলছি। জীবনে ঠাকুরকে আমরা প্রতিষ্ঠা করতেই হবে, কারণ জীবনে আদর্শ না থাকলে সে চলন আমাদের কোন ঠিকঠাক হতে পারে না। সূর্যের চারিদিকে যেমন পৃথিবী একটা মাধ্যাকর্ষণ শক্তির আকর্ষণে যেমন ঘুরছে, তেমন আমাদের জীবনে যদি আদর্শ না থাকে তাহলে সে জীবন আমাদের ঠিকঠাক ভাবে চলতে পারে না। আজকে আমরা এই সব প্রভাতী সৎসঙ্গে আমরা এই যে 100-এর উপরে আমরা পার্টিসিপেট দেখতে পাচ্ছি, নিশ্চয়ই এখানে 100-এর অধিক আমরা ফ্যামিলি যুক্ত আছে। আমাদের 100-টা ফ্যামিলির উপরে যুক্ত থাকার কারণ কিন্তু ওই আমাদের একটাই প্রিয় পরম, তাকে আমরা ভালোবেসেই আজকে আমরা সবাই মিলে একসঙ্গে মিলিত হতে পেরেছি। ঠাকুর চান আমরা সবসময় আনন্দে থাকি, সুখে থাকি। কারণ আচার্য দাদা বলছেন, আমরা যদি সুখে থাকি বা আনন্দে থাকি আমার প্রিয় পরমে আনন্দ থাকে, কষ্ট তখনই পাই। আমরা যদি নিজেকে দুঃখ কষ্ট রাখি তাহলে কিন্তু আমার প্রিয় পরমও কষ্ট পান। তাই ঠাকুরের কাছে একজন দাদা প্রশ্ন করছেন যে ঠাকুর তুমি তো যেমন যেমন বলছো আমার তেমন তেমন হয়ে উঠতে পারি না, তাহলে আপনার এই কষ্ট তো সারা জীবনে, এই কষ্ট তো আপনার কোনোদিন যাওয়ার নেই। ঠাকুর তখন গম্ভীরভাবে বললেন, আমি জানি এবং আমি বিশ্বাসও করি আমি যেমন যেমনটি বলি তেমন তেমনটি হতে পারে, অবশ্য তোমরা যদি আমার ইচ্ছাটাকে নিজের ইচ্ছা বলে মনে করো। সাংঘাতিক কথা ঠাকুর বলে ফেললেন, বলে দিয়ে গেলেন যে আমি যেমন যেমনটি বলি তেমন তেমনটি হতে পারে, অবশ্য তোমরা যদি আমার ইচ্ছেটাকে তোমাদের ইচ্ছা বলে মনে করো। তারপরে আবার বললেন, আমার ইচ্ছে বলে বলবে কিন্তু তার মধ্যে তোমাদের নিজস্ব লাঙ্গল ফলাবে তাহলে কিন্তু তো চলবে না। বলছে তোমাদের রক্তের একটি কোণা বা সেলো যদি আমার ইচ্ছের বিরুদ্ধে যায় তাহলে কিন্তু চলবে না। আমাদের ঠাকুরের ঠাকুরকে ধরে চলা তখনই সার্থক হবে, এই আমরা যে সৎসঙ্গ করছি আমার সৎসঙ্গ করাটাও তখনই সার্থক হবে। আমার প্রিয় পরম যেমন যেমনটি বলে গেছেন তেমন তেমনটি যদি আমরা হয়ে উঠতে পারি, না হলে এ সবকিছুই কিন্তু আমার বৃথা। সেই জন্য তো ঠাকুর বলে গেছেন
বলছেন যে আমার বলাগুলি যদি তোমার শুধু কথা ও চিন্তারই খোরাক মাত্র হয়, পড়ার বা আচরণের ভেতর দিয়ে সেগুলিকে যদি বাস্তবে ফুটিয়ে তুলতে না পারো, তবে যে তোমার পাওয়া তমাশাচ্ছন্নই রয়ে যাবে তা কিন্তু অতি নিশ্চয়। ঠাকুর এই কথাটি আমাকে বলে গেল। আমার নিজস্ব জীবনের কিছু কথা আমি ঠাকুরকে ধরে আজকে আপনাদের সামনে যে এই যে কথাগুলো বলতে পারছি এটা কিন্তু পরমপিতার অশেষ দয়া। হয়তো আপনাদের কাছে এটা কোইন্সিডেন্ট হতে পারে, কিন্তু আমার মতো একজন সামান্য ছেলেকে আপনারা যেরকম এখানে সুযোগ করে দিয়েছেন আমি মনে করি এটা আমার পরমপিতার অশেষ দয়া। তার দয়া ছাড়া আমি আপনাদের কাছে কিছুই, তার কথা বলতে গেলে আমার সেই অভিব্যক্তি যে আমি আপনি আমি আপনাদের কাছে কিছু তুলে ধরবো, যেটা বলাবেন সেটা তিনি বলাবেন। ঠাকুর আমাদের যজন যাজন ইষ্টভীতি তার সঙ্গে আরো দুটো জিনিস সস্তনী সোজা চায়। যদি করোনা প্যান্ডামিক সিচুয়েশন না আসতো তাহলে আমরা হয়তো এইভাবে সদাচারটাকে মেনটেন করে চলতে পারতাম, যেটা আমাদের ঠাকুর 100 বছর আগে বলে গেছেন সেটা আজ হয়তো ডক্টররা বলছেন সেই সদাচার গুলো মেনে চলার কথা। ঠাকুর বলছে যজন যাজন ইষ্টভীতি করলে তাকে মহাবীর, তাকে যদি আমরা ঠিক ঠিক করে মেনে চলি বলছে আমার কথাগুলি যারা মেনে চলে তারা কোনো মরবে না। এটা কখনো হতে পারে যে আমরা জন্মেছি মরতে তো একদিন একদিন হবে। ঠাকুর বলছেন পরমপিতা যে আয়ু দিয়েছেন সেটার আগে তো তোমরা কেউ মরবে না যদি আমরা ঠিক ঠিক করে তাকে ধরে মেনে চলতে পারি। একটি ঘটনা আমার জীবনের বেশি নয়, এই 2-3 মাস আগে করার ঘটনা। বাইক নিয়ে কলকাতায় গিয়েছিলাম সঙ্গে 3-4 জন বন্ধু, গেছি আসবো। আসার সময় বাইকে যখন উঠে বসলাম আমার একটা বন্ধু বাইকটা চালিয়ে নিয়ে আসছিল, তখন কেন জানি না মনে হচ্ছে মনটা যেন খালি কুড়াচ্ছিল কিছু একটা হতে চলেছে। সত্যি কথা বলতে আমরা এখানে প্রত্যেকে যারা আছি যারা ঠাকুরকে নিষ্ঠা মেনে ধরে চলি আমরা তো প্রতি প্রত্যেকে এটা উপলব্ধি করতে পারি যে জীবনে আমাদের কিছু ঘটার আগে আমরা সেই জিনিসটা একটু হলেও আজ করতে পারি। তো বাইকে বসার সঙ্গে পরবর্তী সময় আমি যখন থেকে উঠেছি তখন থেকে ঠাকুর অনর্গল নাম করছি, কেন জানি না হঠাৎ করে এরকম আমার মনে হলো আমার মধ্যে অনর্গল নাম চলছে। হাই রোড ক্রস করছি, বালির টোল, বৃষ্টি হয়েছে, প্রচুর জল জমে আছে। যে বন্ধুটি বাইকটি চালাচ্ছিল সে আমার সঙ্গে একটু গল্প করতে করতে আসছিল, লক্ষ্য করেনি সামনে অনেকটা জল জমা হয়েছিল। এক চমকায় দেখে সে বাইকটা ব্রেক মেরে ফেললো, বাইকের ব্রেক মারার সঙ্গে সঙ্গে বাইকটা ঘষে চলে গেল আরো 2-3 খান। চিন্তা ভাবনা করে দেখুন হাই রোডে যেখানে গাড়ি 70-80 স্পিডের নিচে কোনোদিন গাড়ি চলে না, আমার বলতে গেলে এখনো তো লাগছে যে আমি কথাগুলো আপনাদের সামনে কিভাবে বলছি, কি জায়গা থেকে ফিরে এসেছি। হয়তো পরমপিতার দয়া ছাড়া নিজেও এখন বিশ্বাস করতে ভাব ভেবে উঠতে পারছি না যে আপনাদের সামনে কথাগুলো কিভাবে বলব। কয়েক সেকেন্ডের মুহূর্ত যদি এদিক ওদিক হতো তাহলে হয়তো আমাকে খুঁজে পাওয়া যেত। যেখানে ক্রমাগত গাড়ি 70-80 উপরের গাড়ির স্পিডে 4-চাকা গুলো বেরিয়ে যাচ্ছে, অ্যাক্সিডেন্টটা হয়ে যাওয়ার পর আমি তো হতচকিত হয়ে গেছি যে আমি কি হয়ে গেল আমার সাথে। উঠে দেখলাম শরীরে এতটুকুটা চোট নেই, কোথাও এতটুকুটা কাটার চিহ্ন নেই, সবই তার দয়া। পরমপিতাকে ধরে চললে জীবনে কিছু হবে না। আমি বললাম না যে পরমপিতার আয়ু যতদিন দিয়ে আছে তার আগে তুমি মরবে না, আমরা যদি ঠিক ঠিক কাঁটায় কাঁটায় যদি জিনিসটাকে মেনে নিয়ে চলতে পারি। আরেকটি ঘটনা যেটা না বললেই নয়, আমরা তো মিডল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করছি, তো এই করোনা প্যান্ডামিক সিচুয়েশনে সবাই একরকম ঘর বস্তি মানে কাজকর্ম ছেড়ে দিয়ে আমরা ঘর থেকেই ঘরে বসতে হয়েছিলাম, সবার ইনকাম বন্ধ। যেহেতু বাড়ির বড় ছেলে তো দায়িত্বটা এসে আমার উপরেই পড়লো যে সংসারের চালানোর দায়িত্বটা, বাড়ির একলা ইনকাম করে বাড়ির আরো 5-10 জন দায়িত্ব নিতে হয়।
মাথার মধ্যে চিন্তা চলছে যে রাত পোহালেই আমাকে টাকা জোগাড় করতে না হলে আমার সংসার চলবে না। ঠাকুরকে আমি ঠাকুরের কাছে বসে একটু প্রার্থনা করছিলাম, ঠাকুর এই সংসার তো তোমার, এই জিনিস তো আমার নয়, তুমি যেমন কি চালাতে পারবে আমরা আমি সেটাতেই রাজি আছি। বললে বিশ্বাস করবেন না, যেখানে মানুষ কাজ ভূমি হয়ে খুঁজছে, পাশের বাড়ি একটা ভাই এসে বলছে, ভাই তুই কাজ করবি, আমার এখানে কিন্তু কাজের জায়গার জন্য ফাঁকা আছে। দেখুন মানে আমরা চাই তো ঠাকুরের কাছে অনেক কিছুই, কিন্তু আমরা কি চাইতে হয় আমরা সেটাই জানি না। ঠাকুর আমাদের অনেক কিছু দিতে পারে, তিনি আমাদের দেওয়ার জন্যই আছেন, আমরা শুধু চাইতে পারি না। ঠাকুর সত্যনারায়ণ বলছে, অভাবে পরিশ্রান্ত মনি ব্রহ্মবা ধর্মকে জিজ্ঞাসা করে, নতুবা করে না। ঠাকুর কিন্তু এই লাইনেই কিন্তু শেষ করতে পারত, অভাবে পরিশ্রান্ত মনি ধর্ম বা ব্রহ্মকে জিজ্ঞাসা করে, পরের লাইনটা কিন্তু ঠাকুরের দেওয়ার কোনো দরকারই ছিল না, তবু তিনি বললেন, অন্যথা কিন্তু করে না। আমাদের জীবনে দেখবেন আমরা যখন সুখের মধ্যে স্বাচ্ছন্দ্যে আমাদের জীবন চলে, তখন কিন্তু আমি ঠাকুরকে একবারও প্রশ্ন করি না, ঠাকুর তুমি আমায় কেন সুখে রেখেছ। প্রশ্নটি আমাদের তখনই আসে যখনই আমরা দুঃখ কষ্টের মধ্যে জর্জরিত হই। তাহলে ঠাকুরকে আমাদের জীবনে একটি ঘটনা, ঠাকুর প্রফুল্লদাকে আমরা প্রফুল্লদা নাম আমরা সবাই শুনেছি, তো প্রফুল্লদা একদিন ঠাকুরকে জিজ্ঞেস করছে, ঠাকুর যে তুমি যেমন যেমন কি বলেছ আমরা তেমন তো হয়ে উঠতে পারলাম। ভাবুন প্রফুল্লদার মতো মানুষ একজন ঠাকুরকে বলছেন যে ঠাকুর তুমি যেমন যেমন করে বলেছিলে আমি তেমন তো হয়ে উঠতে পারলাম না। ঠাকুর সুমধুর কণ্ঠে বললে, তুমি বুঝতে পেরেছ এটাও কি কম। মানে ঠাকুর তো আমাদের অনন্ত অসীম, ঠাকুরকে আমরা যত জানার চেষ্টা করব ততই যেন কম কম জানা হয়ে যায়, ঠাকুর যেন আরো আরো আমাদের মধ্যে সীমায়িত থাকে, আরো আরো আমাদের মধ্যে যেন ধরা দিতে চাই, যতটাই জানি ঠাকুরের জন্য আরো আরো কিছু যেন অজানা রয়ে যায়। ঠাকুর বলছেন বলছেন অনন্ত হয়েছ ভালোই করেছ, অনন্ত হয়েছ ভালোই করেছ, থেকো চিরদিন অনন্ত অপার, ধরা যদি দিতে ফুরায় যেতে তোমাকে ধরিতে ধরিতে চাহিত কে আর, যত কিছু আরো যাব আমি আরো আরো দূরে সরে রবে তুমি, ফুরাবে না তুমি ফুরাবো না আমি, তোমাতে আমাতে হয়ে রব একাকা। এই আকুতি যেন আমার সবার মনেই থাকে যে ঠাকুরকে যেন আমরা আরো আরো ভাবে জানার চেষ্টা করতে পারি, ঠাকুরকে আমরা যেন তাতে বিলীন হয়ে যেতে পারি। ঠাকুর ওই যে কথাটা, ফুরাবে না তুমি ফুরাবে না আমি, তোমাতে আমাতে হয়ে রব একাকা, আমার জীবনের শেষ নিঃশ্বাসটুকু আমার যেন ঠাকুরের ঠাকুর পর্যন্ত থাকে, আমার যেন জীবনে আমি শেষ নিঃশ্বাস একবার একবার যে আমি ঠাকুরকে নিয়েই যেন আমি চলতে পারি, আমার এছাড়া যেন দ্বিতীয় আমার মনে ইচ্ছা না থাকতে পারে, আমার জীবনে যা কিছু হয়ে যাক ভালো মন্দ খারাপ আমি যেন ঠাকুরকে ধরে নিয়ে চলতে পারি। আরেকটি ঘটনা, ঠাকুরের কাছে আমরা কালীষষ্ঠী মায়ের কথা অনেকেই শুনেছি হয়তো, তো কালীষষ্ঠী মায়ের একদিন ইচ্ছে হলো যে তিনি জগন্নাথ দর্শন করতে যাবেন, সেই সময় ঠাকুরের খুব শরীর খারাপ, তিনি কি করলেন ঠাকুরের অনুমতি ছাড়াই চলে গেলেন পুরীর জগন্নাথ দর্শন করতে। তো যথারীতি ভাবে কালীষষ্ঠী মা ফিরে এলেন, সেখান থেকে হাতে কিছু প্রসাদ নিয়েছে ঠাকুরের কাছে যখন উপস্থিত হয়েছেন, ঠাকুর কালীষষ্ঠী মার দিকে মুখের দিকে তাকিয়ে তাকানো গম্ভীর হয়ে গেছে, সামনে বসছিলেন দেবীদা, বললেন দেবী একটা বাণী দেবো লিখবি? হ্যাঁ ঠাকুর বলুন।
বলছেন জীবননাথকে হেলায় ফেলে জগন্নাথকে দেখতে গেলি, জীবননাথকে হেলায় ফেলে জগন্নাথকে দেখতে গেলি, জীবননাথই যে তোর জগন্নাথ অহংকারে বুঝতে না পারে। কথাটা কিন্তু শুধু কালীষষ্ঠী মায়ের জন্য নয়, কথাটা আমাদের সবার জন্য। আমাদের প্রত্যেকেরই জীবন হয়তো এরকম আমরা মাঝে মাঝে করেই থাকি, যে তাকে তার থেকে বেশি কিছু অন্য কিছু প্রাধান্য দিয়ে বসে থাকে, এটা যেন আমাদের জীবনে কোনোদিনই না হয়। কারণ ঠাকুর আমাদের সবকিছু দিতেই এসেছেন, ঠাকুরকে আমরা সেই জন্য হয়তো বলি ফুল ফিলার দাবি। ঠাকুর সারা জীবন মানুষ মানুষ করেই চলে গেলেন, ঠাকুরের কাছে একজন জিজ্ঞেস করছেন ঠাকুর তোমার আয় কি, আমার আয় হচ্ছে মানুষ আর ব্যয় ভালোবাসা। তিনি আমাদের সারাটা জীবন ভালোবাসা দিয়ে রাখতে চাইলেন, কিন্তু আমরা এমন হতভাগ্য তাকে আমরা পেয়েও হারাচ্ছি। কত জন্মের সুফল থাকলে তবে আমরা প্রিয় পরমকে পেতে পারি, যারা এখনো পায়নি তার দুর্ভাগ্য তারা এখনো প্রিয় পরমকে গ্রহণ করতে পারেনি। আমরা এমন অনেক দীক্ষিত মানুষ আছে যারা আমরা প্রিয় পরম তো পেয়েও হারাচ্ছি, সেটা আমরা মানে বলে না বাবা মার সেই হতভাগা সন্তান যারা পেয়েও হারিয়েছে, সেরকম অবস্থা আমাদের যেন না হয়। প্রিয় পরমকে আমরা পেয়েছি অনেক জন্মের সুফলে, তাদেরকে যেন আমাদের হারাতে না হয়। আচার্য দাদার আমাদের 3.5 কোটি দীক্ষার কথা বলে গেছেন, কারণ আমাদের গাইডেন্স তো এখন আমাদের সত্যি এরকম হয়তো আগে কোনো পুরুষোত্তম বা পরবর্তী থাক যারা কৃষ্ণ চৈতন্য দেব যারা এসেছেন তারা হয়তো আমাদের এভাবে কোনো একটা ভবিষ্যতে গাইড করে দিয়ে যান। ঠাকুর আমাদের যা দিয়ে গেছেন বলেছেন আমি যা দিয়ে গেছি আমাকে 10,000 বছর আসতে হবে না। আমাদের যে আচার্য ধারা এই আচার্য ধারা তিনি কিন্তু আমাদের দিয়ে গেলেন, যেখানে আমাদের আচার্যের দাদা বাবাই দাদা অবিন দাদা আমাদের জীবনে যাবতীয় যা কিছু প্রবলেম যা কিছু সমস্যা সবকিছু আমরা তাকে গিয়ে নিবেদন করতে পারি। জীবনে যেন আলাদা একটা সুখ অনুভব করতে পারি, ঠাকুরকে ধরে ধরে এইটুকু তো আমার অনুভূতি হয়েছে যে আনন্দ তো আমরা সবাই থাকি কিন্তু দুঃখের মধ্যে আনন্দে কজন থাকতে পারে, একমাত্র তখনই হয় যদি আমরা প্রিয় পরমকে ধরে চলতে পারি, দুঃখের মধ্যেও আমরা আনন্দকে খুঁজে নিয়ে তুলতে পারি। আমাদের এখন দেওঘরের সবারই যাতায়াত বন্ধ, এই রাজ দশমী, অন্যান্য বছর হলে আমরা দশমীর পরের দিনে আমাদের উৎসবে দেওঘরে যেতাম, খুব আনন্দ করতাম। কথাগুলো মনে পড়লেই যেন চোখে জল চলে আসে, মনে মনে চিন্তা ভাবনা করা হয় যে আবার কবে দেওঘর খুলবে, আবার সেই জায়গা আমাদের আমরা দর্শন করতে পারবো। তাই সকলের কাছে আমার একটাই অনুরোধ, ঠাকুরকে আমরা যেন মন্দির বা পিকচারের ফটো ধরে না বসে থাকি, তাকে যেন আমাদের হৃদয়ে স্থান দিতে পারি। কারণ ঠাকুর আমাদের ঠাকুর বললেন যেদিন থেকে তুই দীক্ষা নিলি সেদিন থেকে তোর সংসার বাড়ি ঘর একটু যে জাতির যাবতীয় সব দিয়ে আমাকে দি, যেদিন থেকে তুই সুস্থ নিলি সেদিন থেকে তোর শরীরটাও কিন্তু, অতএব আমার বলতে আমার কিছু নেই, যা কিছু আছে সবই আমার পরমপিতা, আমার নিজের শরীর থেকে আমার সংসার যাবতীয় যা কিছু আমি সবকিছু তোমার পায়ে সমর্পণ করলাম। আপনাদের জানি না আমি আপনাদের কি বলতে পারলাম, সেটুকুটা আমার হয়তো জ্ঞান ভাণ্ডারে কিছু নেই, যদি আপনার আমার কোনো রকম ভুল ত্রুটি হয়ে থাকে তো সেটা মার্জনা করবেন, যদি আমি আপনাদের কিছু ভালো বলে থাকি সেটা অবশ্যই আমাকে আমার ঠাকুর বলেছেন। আপনারা সবাই ভালো থাকেন, ঠাকুরকে নিয়ে ধরে চলেন, ঠাকুরকে নিয়ে মাথায় করে রাখেন। আর আচার্য দাদা সিং তার 3.5 কোটি দীক্ষার কথা বলেছে, একরকম দীক্ষার প্রোগ্রাম চলছে, আপনারা সবাই মিলে সহযোগিতা করেন, 3.5 কোটি দীক্ষা হয়েই গেছে, শুধু আমাদের একটু এগিয়ে যাওয়া। পরমপিতার কাছে প্রার্থনা করি আপনারা সবাই ভালো থাকবেন, পরমপিতাকে মাথায় নিয়ে চলবেন, এই বলে আমার ইষ্ট প্রসঙ্গ শেষ করছি। জয় গুরু দাদা, বন্দে পুরুষোত্তম। সরি, জয় গুরু, শ্রদ্ধেয় প্রীতম দাস, ঠাকুরের যে বাণীটা বললে না প্রথম শুনে, অনুভূতি দিয়ে যা পাওয়া যায় তাই জ্ঞান, তুমি সত্যি নিজের অনুভব দিয়ে যা বললে না তা প্রথমে তুমি
আমরা কি আমাদের অনেক কিছু জিনিসে ধরিয়ে দিলে, কমসে কম আমাকে তো অনেক আমার জিনিসে ধরিয়ে দিলে কি ভুল করছি আর কেমন ভাবে আমরা এই অনুভব গুলোকে যতক্ষণ শুধু জিনিসটাকে জানলে না, জিনিসটা যতক্ষণ না নিজের জীবনে অনুভব করতে পারবো না, ততক্ষণ পরম পিতাকে ধরে চলতে পারবো না। অনুভবটাই আমার জীবনে, আমাদের সবার জীবনে এমন লক্ষ্য হয়ে চলুক, পরম পিতার মুখে হাসি ফুটিয়ে তোলাটাই হচ্ছে পরম পিতার আয়ুকে আরো বাড়িয়ে তোলা। পরম পিতার মুখে যদি আমরা হাসি ফুটিয়ে তুলতে পারি, এটাই হচ্ছে আমাদের জীবনের আসল লক্ষ্য। পরম পিতাকে এমন জীবন না দুভাবে নিজের সারা জীবন নিয়ে চলতে পারি। খুব সুন্দর করে তুমি বললে জানুনি, আমাদের শুধু একটা ঘরের সিংহাসনে না থেকে যান, শুধু ফটোতে না থেকে যান, উনার যখনই ফটো দেখি তখনই, যখন দেখি না দেখি, যখনই চোখ বন্ধ করি, যে সময় যে মুহূর্তে থাকি না কেন, সেই সময়তেই যেমন এটা মনে রাখে, মনে পড়তে থাকে এমন কি উনার কাজকে নিয়েই চলা, ইষ্টকেন্দ্রিক হয়ে চলাটাই হচ্ছে আমাদের আসল লক্ষ্য। খুব সুন্দর করে প্রীতমদা তুমি খুবই সুন্দর নিজের আলোচনা করলে, আমরা অনেক কেউ, আমরা যে ইউথরা অনেক কেউ তোমার থেকে জানতে পারলাম দাদা। তুমি ইষ্টচ্ছল হয়ে থাকো, তুমি সুস্থ থাকো, সুদীর্ঘ থাকো দাদা, এটাই আমার ঠাকুর রাতুল চনে মঙ্গল প্রার্থনা। তুমি সুস্থ হয়ে থাকো, তোমার পরিবার যেমন সুস্থ হয়ে থাকে দাদা, তোমার পাড়াপ্রতি সবাই সুস্থ হয়ে থাকে, দাদা কোনো ভুল হয়নি, আপনি খুবই সুন্দর করে বলেছেন, খুব সুন্দর। সরি, এরপর আমরা আমাদের সৎসঙ্গের একদম পরিসমাপ্তিতে চলে এসেছি। আর সৎসঙ্গে পরিসমাপ্তি করার আগে আমি আমাকে যিনি আজকে এই পরিচালনার ভার তুলে দেন, আমি একটু শ্রদ্ধেয় কৃতি রঞ্জন প্রধান স্যারকে একটু কিছু আমাদের আজকে এই সৎসঙ্গ নিয়ে যদি উনি কিছু বলেন তাহলে আমি উনাকে একটু ডেকে নিচ্ছি। আগে কৃতি স্যার আপনি লাইনে আছেন? হ্যাঁ, জয় গুরু। জয় গুরু স্যার, আপনি একটু কিছু বলেন। অপূর্ব সুন্দর ভাবে আমরা প্রাতকালীন সৎসঙ্গে উপস্থিত হয়েছি, সর্বপ্রথম আমি শিশির ঠাকুরকে আমার অন্তরে দাও প্রণাম নিবেদন করি, শিশির বড় মাকে প্রণাম নিবেদন করি, পরম পূজ্য পাদে শিশির বড়দাকে প্রণাম নিবেদন করি, প্রধান আচার্যদের পরম পূজ্য পাদে শিশির দাদাকে প্রণাম নিবেদন করি, পরম পূজ্য পাদে শিশির বাবাই দাদাকে প্রণাম নিবেদন করি। আজকে ক্ষুদ্র শিল্পী যাদেরকে বলা হয়েছে, বাস্তবে ক্ষুদ্র শিল্পী না, পৃথিবীর আগামী ভবিষ্যৎ নির্ভর করছে এই বংশ পরম্পরার ভেতরেই। আজকে যেমন আমরা শ্রী ঠাকুরকে গ্রহণ করেছি, কিন্তু বংশ পরম্পরা আচার্য পরম্পরার ভেতর দিয়ে আমরা সমস্ত কিছু জীবনে শিক্ষা লাভ করছি তার কাছে উপস্থিত হয়ে, ওই রকমই আজকে যারা আমাদের যুবক ইউথ টিমরা যারা এই সৎসঙ্গে দায়িত্ব নিয়ে আজকে নিজেরা নিজের বক্তব্য, নিজের সঙ্গে নিজের ভাব ঠাকুরের দর্শনের কথা তুলে ধরলো সবাই, এটি হচ্ছে আমাদেরকে পরে পিঢ়ি এইভাবে নিয়ে যাবে। আমি খুব ধন্যবাদ জ্ঞাপন করছি আমার স্নেহের অরূপম মিশ্রকে, যে এত সুন্দরভাবে এই সৎসঙ্গের ভাবকে নিজে অনুভব করে আর প্রতি প্রত্যেকের ভেতরে এই সুন্দর তা ভাব নিয়ে পরিচালনা করছে। আর বিশেষ করে শ্রী ঠাকুরের বার্তা আমাদের সামনে তুলে ধরলেন আমাদের সম্মানীয় অর্ঘ্যদীপ ভাই আর সম্মানীয় শ্রী প্রীতম সান্ত্রা ভাই, এদের ভাব ভালোবাসা ভক্তি এইটুকুই তাদেরকে পরিপ্রকাশ করিয়ে তুললো। পরম পিতার কাছে প্রার্থনা করি সবাই ভালো থাকতে যাতে। আর খুব সুন্দর ভাবে সঙ্গীত তুলে ধরেছিলেন আমাদের সামনে কুমারী ঈপ্সিতা চ্যাটার্জিমা, শ্রী দীপক জানা ভাই আর শ্রী দিব্যেন্দু কনসারি ভাই। আমি পরম পিতার কাছে প্রার্থনা করি প্রত্যেকের ইষ্ট ছল জীবনের জন্য। দু চারটে কথা বলছি, সময় হয়ে গেছে। জীবনের এই মুহূর্ত আমি যদি বলি আমি এখন আরো পড়াশোনা করব, পড়াশোনা করে আমি জ্ঞান অর্জন করতে পারি, বাট ডাইনামিক্যালি আমাকে যে ওয়ে ছিল, যেটা আমার হয়তো 30 বছর আগে যেভাবে চিন্তা ভাবনা ছিল, সেই চিন্তা ভাবনার সাথে হয়তো আমি কোথায় না কোথায় যদি আমাকে খাকতি রেখেছি, সেটা কিন্তু আমি এখন বুঝতে পারি। আর এখন আমি যা কিছু করি ওগুলো ফুলফিল করতে পারবো না। তো এখন হয়তো জীবনের আদর্শকে মেনে এক সুন্দর পরিবার গঠন করতে পারি আর শ্রী ঠাকুরকে এই জগতে চতুর্দিকে প্রতি প্রত্যেকের ভেতরে ঠাকুরের বার্তা পৌঁছাতে পারি। কিন্তু কিছু সময় থাকে, যে সময় পেরিয়ে গেল আর কোনোদিন হয় না। এই শিক্ষাটা কিন্তু সর্ববিধি
প্রতি প্রত্যেকের সদা সর্বদা কাজে লেগে থাকে। ঠাকুরের এই দর্শনের ভেতরে শিক্ষার কতগুলো অনেকগুলো স্বরূপ আছে। এই স্বরূপকে যদি আগামী এই যে আমাদের ক্ষুদ্র শিল্পীরা আছে, যারা স্টুডেন্টরা আছে বা যারা পড়াশোনা শেষও করেছে, এখন কর্মরত হয়েছে একদম নিউলি, একদম যাদের ক্যারিয়ার শুরু হচ্ছে, আমি তাদের জন্য কয়েকটি কথা বলছি ঠাকুরেরই কথা, দর্শনের কথা। যে কতগুলি পরিকাঠামো আছে, সেই পরিকাঠামোগুলোকে যদি আমরা স্বরূপকে যদি নিজের ক্যারেক্টারের ভেতরে যদি ঢুকিয়ে নিই, কিছু টুলস আছে, সেই টুলসকে যদি আমরা মেনে নিতে পারি, তাহলে স্টুডেন্ট লাইফ হতে পারে বা ডাইনামিক ইউথ লাইফ হতে পারে, এই সমস্ত কিছুটা কিন্তু মানে একটা প্রফেশনাল লাইফে কতটা ওয়াইড হতে পারে তার পরিপ্রেক্ষিতে শ্রী ঠাকুর অলমোস্ট মানে অনেকগুলো জায়গাতে অনেক ধর্মগ্রন্থ ঠাকুরের বিভিন্ন গ্রন্থতে কিছু কিছু টপিকস যেটা রেখেছেন তার ভেতরে সর্ববিধি সাতটি সেভেন টুলস আমি ছোট্ট করে একটু বলতে চেষ্টা করছি। যে সর্বপ্রথম আমাদেরকে কি করতে হবে, যে এই যে অধ্যয়নটা এমন ভাবে করতে হবে, কালচারটা এমন হবে যাতে আমার জীবনটাকে সর্ববিধি সুন্দরভাবে বড় করে দিতে পারে। যেমন এই যাজন পরিপ্রেক্ষিতে তুলে ধরেছিলেন এই আমাদের ছোট ভাইরা, সর্বপ্রথম ঠাকুর কিন্তু বলতেন কনসেন্ট্রিসিটি, সুকেন্দ্রিকতা। এই সুকেন্দ্রিকতা কিভাবে করব, কার প্রতি করব, ঈশ্বর পুরুষোত্তমের ভগবানের প্রতি আমার ঠাকুরের প্রতি যাতে সুকেন্দ্রিকতা থাকে। যে মুহূর্তে যেমন বার্তা পৌঁছাচ্ছেন পরম পূজ্যপাদ আচার্যদেব শ্রী দাদা, আচার্যের প্রতি যাতে থাকে, আর সদা সর্বদা বাবা মা আমাদেরকে কোনো না কোনো কিছু কথা বলে থাকেন, পিতা মাতার প্রতি যাতে এই সুকেন্দ্রিকতা থাকে, এক নম্বর। দ্বিতীয়ত হচ্ছে অ্যালার্টনেস, একদম সতর্কতা, কোন মুহূর্তে কি হতে পারে, এই অ্যালার্টনেস। এই যে আমাদের নিরুপম ভাই, অনুপম ভাই, ও ইলেকট্রিক্যালসে ব্যাচেলার ডিগ্রি পড়াশোনা করছে, তো এখানে দেখা যাচ্ছে হয়তো কোনো একটা হাই টেনশনে বা কোনো কিছু ইলেকট্রিক্যাল কাজে করতে যাচ্ছে, হতে দেখা গেল পায়ে জুতো চপ্পল নাই, এমন হতে পারে, হতে দেখা গেছে সেখানে হতে দেখা গেল কোনো কিছু একটা কারেন্টের ঝটকা দিয়েছে, সেটা কিন্তু জীবন নাশই হতে পারে। প্রত্যেকটা মুহূর্তে কেউ গাড়ি চালাচ্ছে, তার হাতে হেলমেট নাই, এই প্রত্যেকটা জিনিস কিভাবে সুচারু রূপে রাখতে হবে সেই সেন্সটাতে মাথার ভিতরে রাখতে হবে। আরেকটা হচ্ছে কি, এজিলিটি, তীব্রতা, কেমন তীব্রতা। আমি হয়তো পড়াশোনা করছি, আমাকে কেউ অঙ্ক দিল, আমি করে দিলাম সমস্ত অঙ্ক, স্কুলে 50 জন স্টুডেন্ট আমরা যখন ক্লাস টেনে পড়ছিলাম ছিলাম, হয়তো একটা কম্পিটিশন হলো, প্রতিদিন ক্লাসের ম্যাথামেটিক্স হচ্ছে, স্যার অঙ্ক দিয়েছে, আমার ফ্রেন্ড সেও করতে পারছে, আমিও করছি, এবার দেখা যাচ্ছে কি না কতটা তীব্রতা। হয়তো 10টা অঙ্ক দেওয়া হয়েছে, সর্বপ্রথম অঙ্ক করে ফার্স্ট স্যার টেবিলের কাছে কে রাখতে পারছে, এই তীব্রতা যার ভেতরে থাকবে তাকে কিন্তু স্যার বেস্ট স্টুডেন্ট বলবে, ফার্স্ট বয় বলবে বা ফার্স্ট গার্ল বললো। এবার দেখা হলো সমস্ত অঙ্ক করেছে 2-3 ঘন্টা পরে দিল কেউ, আর কেউ 20 মিনিট ভেতরে করে দিল, ন্যাচারালি যার 20 মিনিটের ভেতরে করে দিয়েছে তার সেন্সকে সর্ববিধি তাকে প্রায়োরিটি দেওয়া হবে যে কোনো ব্যাপারে, এই যে অ্যালার্টনেস। এরপরে কি, ইনকুইজিটিভনেস, অনুসন্ধিচ্ছা। অনুসন্ধিচ্ছা কিরকম আসছে, ধরুন এমন কিছু একটা কঠিনে কেউ পড়ছে আমার ফ্রেন্ড সার্কেলে, আমার পড়োশীতে, আমার গুরু ভাইদের ভেতরে, প্রত্যেকটা মুহূর্তের ভেতরে, হয়তো তাদেরকে সমাধানের পথ কিভাবে আমি দিতে পারবো, কোন পথে গেলে সে সুন্দরময় জীবন যাপন করতে পারবে বা সে কোনো বিপত্তি আপত্তিতে পড়বে না, এই যে সমাধানের পথ কিভাবে আমি যোগান দিতে পারবো আমার নিজেকে, আমার পরিবারকে, আমার প্রতিবেশীকে, এই অ্যালার্ট মানে এই অনুসন্ধিচ্ছা ভাব যাতে আমাদের ভেতরে থাকে। এরপরে কি, 5 নম্বর, জজিয়া মানে কি বলে সেটাকে, বিচার প্রবণতা, জাজমেন্ট অ্যাটিচিউড, বিচার প্রবণতা কেমন হতে পারে, কেউ কিছু হয়তো আমরা যখন কলেজ স্কুলে পড়েছিলাম সে মনিটরিং করা হতো, মাঝে মাঝে আমাদেরকে বানিয়ে দেওয়া হতো, আজকে আমি হলাম ক্লাসে মনিটর, কে দুষ্টমি করেছে বা কে কি করছে তার একটু মানে কি বলা যাবে, মানে যাতে সুষ্ঠুভাবে ক্লাসের নীতিবিধি নিয়মটা বা একদম সংযত ভাবে ছাত্রছাত্রীরা থাকে, হয়তো স্টুডেন্টদের ওই রকম, বড়দের বিভিন্ন রকম থাকে, তো অনেক সময় দেখা যায় কিছু রায় দেওয়া লাগে, হয়তো বলা হচ্ছে যে কেউ ভুল কর্ম করেছে, ভুল কাজ করেছে, তাকে শাস্তি দেওয়া। ঠাকুর কিন্তু এই শাস্তি বিধি বলছেন, শাস্তির ভার নিজের হাতে নিতে নাই, মানা করছেন, ঠাকুর এটা বানিয়েছে,
মরনা মারনা পারত মৃত্যুকে অবলুপ্ত করো। আমি নিজে হয়তো খণ্ডন হব না বা এমন কোন সংঘর্ষে পড়েছি আমি মরে গেলাম না, বা অন্যকে কেউ দোষ করেছে পাপ করেছে তাকে এমন শাস্তি দিলাম না সে যাতে মরে গেল বা মানুষের সামনে তাকে অপঘাত হতে হলো, এমন কিছু করতে হবে, নিউট্রালাইজ এমন করে দিতে হবে তার অন্তরে ভেতরে জীবনীয় শক্তি, এমন সে বুঝতে পারবে নিজের ভুলকে অনুধাবন করে সে জীবনে যাতে কোনোদিন ভুল না করে, আর আমার প্রতি একটা ভাতৃভাব সৃষ্টি হয়ে যায় বা এমন আমি কিছু বিচার দিলাম সারাটা জীবনের জন্য সে আমার শত্রু হয়ে গেল, আমি তাকে আর পেলাম না, পরমপিতা জগতে পেলাম না, ঠাকুরের কথা বলার সুযোগই পেলাম না, কেন সে আমার সাথে বিদ্রোহ সৃষ্টি করে দিল আমার জাজমেন্টের উপরে। তো এমন বুদ্ধি খাটিয়ে সে বিচার প্রবণতা রাখতে হবে। আর পরবর্তী কি ৬ নম্বর হচ্ছে প্রেজেন্স অফ মাইন্ড, আমার মস্তিষ্ক এতটা প্রেজেন্স অফ মাইন্ড রাখতে হবে, উপস্থিত বুদ্ধি, কোন মানুষের কোন মুহূর্তে কি প্রয়োজন হতে পারে বা কোন মানুষ আমাকে কিরকম বিপত্তিতে ফেলতে যাচ্ছে, সমস্ত আগাম কিছু যাতে বুঝতে পারি, পেরে উঠতে পারি, প্রেজেন্স অফ মাইন্ড রাখতে হবে। সর্বশেষে ৭ নম্বর পয়েন্ট হচ্ছে গার্ডিয়ান অফ বক লাইফ, কিরকম মানে হৃদ্য যাকে বলা হয়, হৃদ্য অনুচলন, আমার ভেতরে কতটা হৃদ্য অনুচলন আমার পরিবারের ভাই বোনের প্রতি হতে পারে বা প্রতিবেশীর প্রতি হতে পারে, বন্ধুদের হতে পারে, তাদের উপরে মানে কিরকম নিষ্ঠুরতা যাকে বলা যায় না, একদম আমি এতটা কঠোর, এতটা নিষ্ঠুর, আমি সদা সর্বদা মানে হয়তো এই নিষ্ঠুরতা মানে অন্য কারো বিপত্তি করছে, খুব খারাপ করছে, সেটাতে না হয়। যেমন আমরা রামায়ণ মহাভারতে বিভিন্ন ভাবে দেখেছি, যেমন রামায়ণে সেই মানে যেরকম বলা যেতে পারে দুর্যোধন, তাদের যে শত ভাই ছিলেন তারা কতটা নিষ্ঠুর ছিলেন, সেই রকম নিষ্ঠুরতা কিন্তু আমাদেরকে নষ্ট করে ফেলবে। এই যে আমি কথাগুলো বললাম, এটা কোনো না কোনো ভাবে আমি কোনো না কোনো ভাবে ঠাকুরের কোনো ধর্মগ্রন্থের থেকে কোনো না কোনো ভাবে পয়েন্টস গুলো বিভিন্ন পড়ার মাধ্যমে হতে পেয়ে থাকি, তো অনুভব করেছি এই সাতটি পয়েন্ট যদি কোনো ছাত্র জীবনের তাদের টুলস হয়ে দাঁড়ায়, তাদের ভেতরে এইগুলো ক্যারেক্টারিস্টিক্স হয়ে দাঁড়ায়, তাহলে জীবনে কোনোভাবে সে হার মানবে না, প্রত্যেকটা মুহূর্তে নিজেকে ইষ্টপথে হতে পারে বা এই সামাজিক ভাবে হতে পারে সে বড় হয়ে চলবে। আমি আর বেশি কথা বলছি না, সবাই আপনারা প্রতি প্রত্যেকে ভালো থাকবেন, আর বিশেষ করে আজকে মহান দিবস এই মা দুর্গার দশমী, বিজয়া দশমী হতে যাচ্ছে আগামী এই দিনের ভিতরে, তো আমাদের যে খুব ছোট্ট করে সে বলিদান থেকে নিয়ে বিভিন্ন রকম পূজা পার্বণা থেকে এত সুন্দর আলোচনা হয়েছে, এই আলোচনার ভেতরে সর্ববিধি আমরা শ্রী শ্রী ঠাকুরকে জীবনে সব থেকে ভালোবেসে যেতে বলতে পারি। জীবনে দুঃখ থাকবে, কষ্ট থাকবে, ব্যথা থাকবে, অর্থনৈতিক ভাবেও আমরা কোথায় না কোথায় জর্জরিত হয়ে থাকতে পারবো, তাতে কোনো ভয় নাই, আমাদের কাছে চরম সৌভাগ্য শ্রী শ্রী ঠাকুর যিনি এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, তিনি হয়তো চোখে আমি বলবো শ্রী শ্রী ঠাকুরকে সশরীরে দেখিনি, কিন্তু আমি শ্রী শ্রী ঠাকুরকে সশরীরে আমরা দেখেছি, তার বংশ পরম্পরার ভেতরে, আচার্য পরম্পরার ভেতরে, তাদের পুত্রদের ভেতরে, তাদের এই যে পরবর্তী পিঢ়ি যারা এই সৎসঙ্গের দায়িত্ব নিয়ে সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডের দুঃখ বেদনা দূর করছেন, এইটাই হচ্ছে আমাদের চরম প্রাপ্তি। আমরা কোথায় ভেঙে যাব না, তাও ছোট্ট কয়েকটা কথা যে জীবনে সাধন ভজন যাতে অবশ্যই থাকে, কখনো যাতে সময় অতিবাহিত না হয়ে যায়, পড়াশোনা হচ্ছে বা কার্যকর্ম হচ্ছে, সময় নাই, এতটা বিজি মানুষ, তার ভেতরে যাতে ঠাকুরকে যে গ্রহণ করেছি তার মেডিটেশন, তার মন্ত্র, তার নাম ধ্যান, তার ইষ্টভীতি, স্বস্তয়নী, সদাচার সম্পন্ন এই ছোট ছোট জিনিস যাতে কখনো অব্যাহত আমরা না থাকি, আর এর ভেতরে সমস্ত কিছু আমরা পেয়ে যাব পরমপিতা দয়ায়। আমরা সবাই ভালো আছি, ভালো থাকবো। এখন আমি স্নেহের অরূপম ভাইকে বলছি ধনী যে দেবে ওনাকে ডেকে নিয়ে সৎসঙ্গ সাঙ্গ করতে। জয় গুরু। জয় গুরু। জয় গুরু স্যার। শ্রদ্ধেয় কৃত্তি আঙ্কাল, আমাকে ছোট করে খুব সুন্দর করে বুঝিয়ে দিলেন কি স্টুডেন্ট লাইফে সাতটা ইম্পর্টেন্ট কি। আমি ঠাকুরের আকুল চরণে উনার ও উনার পরিবারের সবারই মঙ্গল প্রার্থনা করি, উনারা সবাই এমন সুস্থ থাকেন। জয় গুরু। এরপর আমাদের সময় অতিবাহিত হয়ে গেছে, আমরা আমাদের সৎসঙ্গটাকে শেষ করব ধ্বনির মাধ্যমে। আমি ধ্বনি দেওয়ার জন্য ডেকে নিচ্ছি শ্রী রাজকুমার বাউরি ভাইকে অর্জুনপুর থেকে।
রাজকুমার ভাই হ্যাঁ হ্যাঁ জয় গুরু জয় গুরু দাদা জয় গুরু তুমি ধনী দাও জয় গুরু শুরু করছি হ্যাঁ জয় গুরু শুরু করো হ্যাঁ বন্দে পুরুষোত্তম বন্দে পুরুষোত্তম বন্দে পুরুষোত্তম বন্দে পুরুষোত্তম বন্দে পুরুষোত্তম বন্দে পুরুষোত্তম পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র জি কি জয় পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র জি কি জয় পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র জি কি জয় পরম রাধা জগজননী শ্রী শ্রী বড় মা কি জয় পরম রাধা জগজননী শ্রী শ্রী বড় মা কি জয় পরম রাধা শ্রী শ্রী জগজননী শ্রী বড় মা কি জয় পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদা কি জয় পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদা কি জয় পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদা কি জয় পরম পূজ্যপাদ আচার্য দেব শ্রী শ্রী দাদা কি জয় পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্য দেব দাদা কি জয় পরম পূজ্যপাদ আচার্য দেব শ্রী শ্রী দাদা কি জয় পরম পূজ্যপাদ শ্রী শ্রী বাবাই দা কি জয় পরম পূজ্যপাদ শ্রী শ্রী বাবাই দাদা কি পরম পূজ্যপাদ শ্রী শ্রী বাবাই দাদা কি সৎ সঙ্গ কি সৎ সঙ্গ কি সৎ সঙ্গ কি বন্দে পুরুষোত্তম বন্দে পুরুষোত্তম বন্দে আর্য পিতৃন বন্দে আর্য পিতৃন বন্দে মাতৃবর্গণ বন্দে মাতৃবর্গণ বন্দে অহং কৃষ্ট দৈবতম বন্দে পুরুষোত্তম বন্দে পুরুষোত্তম বন্দে পুরুষোত্তম বন্দে পুরুষোত্তম বন্দে পুরুষোত্তম বন্দে পুরুষোত্তম পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র জি কি জয় জয় গুরু রাজকুমার ভাই খুব সুন্দর করে তুমি ধ্বনি দিয়ে আজকে সৎসঙ্গ পরিসমাপ্তি করলে আমি তোমার ও তোমার পরিবারের সবারই ঠাকুরের রাতুল চরণে মঙ্গল প্রার্থনা করি খুব ভালো সুস্থ থাকো জয় গুরু ভাই জয় গুরু সবাই সকলকেই জয় সকলকেই জয় জয় গুরু সবাইকে বন্ধ করে দিলাম।